আজকে হচ্ছে লেকচার নাম্বার 8। আমরা কিন্তু এখনো অ্যালগোরিদমে যাই নাই, আশা করি হচ্ছে যে এক্সামটা হবে বা যে টেস্টটা হবে এটার পরে হচ্ছে আমরা মূল যে অ্যালগোরিদম যেগুলো এগুলো আমরা শুরু করব। তো এখন পর্যন্ত আমরা যেটা করছি এগুলো হচ্ছে যে ওয়ার্ম আপ করছি আর কি, ওয়ার্ম আপ না মানে আমরা যে বেসিকটা জানার চেষ্টা করছি, বুঝতে পারছো? তো এখানে অপারেটিং সিস্টেমের মূল যে জিনিসটা আমরা যেগুলো দেখি আর কি, যে জিনিসটা ফোকাসে থাকে। আচ্ছা আমার কথা কি শোনা যায়? জি স্যার, ওকে, অপারেটিং সিস্টেম মূল যে বিষয়গুলো থাকে, যে অপারেটিং সিস্টেমটা আসলে কিভাবে অর্গানাইজ হইতেছে বা কিভাবে কাজ করতেছে, কিভাবে যে সব সিস্টেম বা সব প্রোগ্রাম বা সব সফটওয়্যার গুলোকে সে ম্যানেজ করে, হ্যাঁ কিভাবে প্রসেস করতেছে, ওই বিষয়গুলো আর কি। তো আমরা এখন পর্যন্ত যেগুলো জানছি সেগুলো হচ্ছে খুবই বেসিক জিনিস, তো জাস্ট জানার চেষ্টা করছি যে এগুলো কিভাবে থাকে, কোন কোন জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে এটা হচ্ছে ফেজ 1। তো আশা করি আজকে ফেজ 1-এর এগুলা মানে ফেজ 1-এ আমরা একদম লাস্টের দিকে আছি, সেকেন্ড ফেজে আমরা দেখব। সেকেন্ড ফেজটা হচ্ছে যে খুব সম্ভবত টেস্টের পর থেকে শুরু হবে। তো সেকেন্ড ফেজে আমরা দেখব যে এগুলো আসলে অ্যাকচুয়ালি কিরকম ভাবে হয়, যে আমরা দেখছিলাম যে প্রসেস গুলা রান হয়, তারপরে আমরা বলছিলাম যে তোমার বিভিন্ন ধরনের প্রসেস তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন করে, বা হচ্ছে ধরো কোন প্রসেসটা আগে রান হবে। মানে আমার কাছে যদি 4টা মাল্টিপল মানে 4টা যদি মাল্টিপল প্রসেস থাকে, তাহলে 4টা প্রসেস কিভাবে সিপিইউটাকে ইউজ করতেছে, আই মিন মাল্টিটাস্কিং বা হচ্ছে যে টাইম শেয়ারিংটা কিভাবে হইতেছে, বুঝছো? মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং বা মাল্টি প্রোগ্রামিংটা কিভাবে হচ্ছে, তো এই বিষয়গুলো আমরা কিভাবে হচ্ছে এগুলো আমরা আসলে দেখব। তো এগুলা টাইম শেয়ারিং যে সিপিইউ বা টাইম সিপিইউ শিডিউলিং যেগুলা, এগুলো হচ্ছে বেসিক্যালি একটা অ্যালগোরিদম এর উপর ডিপেন্ড করে। কিছু অ্যালগোরিদম আছে স্পেসিফিক, ওই অ্যালগোরিদম গুলা যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করে। তো আমরা দেখবো যে এগুলো কিভাবে শিডিউলিং হয় আলটিমেটলি, কোনটার আগে কি আসে কিভাবে না আসে। তার আগে আমরা এখন যে যেগুলো জানলাম যে লেকচার 7 বা লেকচার 8 পর্যন্ত, এগুলো খুবই বেসিক জিনিস, আমরা জাস্ট জানছি মানে জাস্ট অপারেটিং সিস্টেমটা কিভাবে কি হইতে পারে, ঠিক আছে? তো আমরা আসলে ফেজ 2টা আশা করি টেস্টের পর থেকে শুরু হয়ে যাবে। তো ফেজ 2-তে আমরা দেখবো যে তোমরা কিভাবে অ্যালগোরিদম গুলা ইউজ করে সিপিইউ শিডিউলিংটা করা হয়। শুধু এগুলাই দেখবো না, মানে আরো অনেক কিছু দেখবো, বাট এগুলাতে বেশি ফোকাস থাকবে আর কি, কারণ এই অ্যালগোরিদম গুলা আসলে মানে কোনো প্রোগ্রামিং যে আমরা যে প্রবলেম সলভ ওইরকম কিছু না, মানে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম বলা হয় আর কি এগুলো, বুঝছো? আচ্ছা, তো আজকে দেখি যে লেকচার আজকে লেকচার আছে, আজকে লেকচারে তেমন কিছু না, যে 2টা টপিক আছে। তো হচ্ছে আজকে দেখবো হচ্ছে যে অপারেটিং সিস্টেমটাকে কিভাবে ডিজাইন করা হয়, বা ওই ডিজাইন করার পিছনে কি কি জিনিস থাকে বা কি কি জিনিস কাজ করে, ইমপ্লিমেন্টেশন গুলো আসলে কিভাবে করা হয়, ঠিক আছে? এরপরে দেখবো হচ্ছে যে ডিজাইনের স্ট্রাকচার গুলো, ঠিক আছে? যে অনেকগুলো স্ট্রাকচার আছে, যেমন এখানে 5টা স্ট্রাকচারের কথা বলা আছে। তো হচ্ছে যে অপারেটিং সিস্টেম কিভাবে ডিজাইন করা হয়। অপারেটিং সিস্টেম আমি আগে বলছি যে অপারেটিং সিস্টেমের যে পুরা বিষয়টা সেটা হচ্ছে যে পুরাটা একটা জটিল বিষয়, একটা কমপ্লেক্স জিনিস। বেসিক্যালি যেটা বলা হয় থাকে, প্রচুর ফাংশনালিটি থাকে এখানে। সো অপারেটিং সিস্টেম আসলে শুধুমাত্র একজন ডেভেলপার দ্বারা ডিজাইন করাটা খুবই টাফ, মানে এক কথা যদি আমি বলি এটা ইম্পসিবল। একজন ডিজাইন মানে একজন ডেভেলপার পুরো একটা অপারেটিং সিস্টেম ডিজাইন করে ফেলবে, সেটাও আবার ইউজার ফ্রেন্ডলি হবে, বা সেটাও আবার খুব ফ্লেক্সিবল হবে, রিলায়েবল হবে বা প্রোটেক্টেড হবে, এরকম এক মানে এরকম ডিজাইন, এরকম অপারেটিং সিস্টেম ডিজাইন সেটা একজন ডেভেলপার করে ফেলবে, ইট ইজ টোটালি ইম্পসিবল, বুঝতে পারছো? সো এটা আসলে অনেকগুলো ডেভেলপারের কন্ট্রিবিউশনে বা অনেকগুলো ম্যানেজমেন্টের মাধ্যমে এই অপারেটিং সিস্টেমটা ডিজাইন করতে হয়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অপারেটিং সিস্টেমের আসলে এই যে কিরকম ভাবে ডিজাইন হবে, মানে এটা একটা প্রবলেম, যে ডিজাইন এবং স্পেসিফিকেশনটা কিভাবে হবে এটা একটা প্রবলেম। প্রবলেম কেন? কারণ আসলে এটা আসলে মানে এটার কোনো কনভার্জেন্স কোনো ফর্মুলা নাই। কনভার্জেন্স মানে হচ্ছে মানে কোনো কমন কোনো বা ফর্মুলা নাই, যে ফর্মুলাটা ইউজ করলে ওইটার অপারেটিং সিস্টেমের ডিজাইনটা সেটা খুবই ভালো হয়ে যাবে, বা সেটা খুবই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে, বা ফ্লেক্সিবল হয়ে যাবে, বা হচ্ছে রিলায়েবল বা প্রোটেক্টেড হয়ে যাবে, এরকম কোনো কমন থিওরি নাই। বা তুমি যদি বলতে পারো এরকম কোনো রকেট সায়েন্স নাই যেটা ইউজ করলে তুমি একবারে অপারেটিং সিস্টেমটা তোমার একদম মানে
বেস্ট অপারেটিং সিস্টেম হবে, এরকম কোনো কোনো কমন থিওরি নাই। যার কারণে হচ্ছে এটা ডিজাইন এবং স্পেসিফিকেশন বা ইমপ্লিমেন্টেশন, যেটা ইমপ্লিমেন্টেশন আমি প্রবলেম বলবো না, ডিজাইনিংটা মানে অপারেটিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করবে, তার মেকানিজমটা কি, ফাংশনালিটি গুলো কিভাবে হবে, ঠিক আছে, এই ডিজাইনটা আসলে খুবই জটিল একটা বিষয়, এবং এই জন্য আমি এটাকে প্রবলেম বলতেছি, বুঝতে পারছো? এই অর্থে এটাকে প্রবলেম বলতেছি, কারণ এটার কোনো কমন কোনো থিওরি নাই যে এটা ইউজ করলে অপারেটিং সিস্টেমটা একদম বেস্ট অপারেটিং সিস্টেম হয়ে যাবে, এরকম কোনো কিছু নাই। যার কারণে মানে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের অপারেটিং সিস্টেম বিভিন্ন রকম ভাবে হয়, যেমন উইন্ডোজের অপারেটিং সিস্টেম একরকম থাকে, লিনাক্স বেস বা ইউনিক্স যে অপারেটিং সিস্টেম গুলো আছে সেগুলো অন্যরকম থাকে। আবার যদি আমি একটা পার্টিকুলার একটা কাজের জন্য যদি অপারেটিং সিস্টেম ইউজ করি সেটা আবার অন্যরকম হবে, মানে প্রতিটা অপারেটিং সিস্টেমের মেকানিজম ফাংশনালিটি ডিফারেন্ট হবে। সো এগুলোর মধ্যে আসলে কোনো কমন, হ্যাঁ কমন পার্টিশন অনেক কিছু থাকবে, যেমন আমরা কমন জিনিস, আমরা একটা অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু কমন ফাংশনালিটি থাকবে, এটা আমরা আগে লেকচারে আমরা বলছিলাম, মনে আছে সেই ফাংশনালিটি গুলা কোনগুলা, যে কমন ফাংশনালিটি থাকবে, মনে আছে? কমন ফাংশনালিটি হচ্ছে ওই যে মাল্টি প্রোগ্রামিং এবং হচ্ছে মাল্টি টাস্কিং, এই দুইটা জিনিস অবশ্যই অপারেটিং সিস্টেমের মধ্যে থাকতে হবে। এখন তুমি অপারেটিং সিস্টেমটা তুমি যেভাবে ডিজাইন করো না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট তোমার অপারেটিং সিস্টেম অবশ্যই ওই কমন যে স্পেসিফিকেশন গুলা, লাইক ওই যে যেটা আমরা আগের লেকচারে বলছিলাম যে মাল্টি প্রোগ্রামিং, মাল্টি টাস্কিং বা টাইম শেয়ারিং, এই বিষয়গুলো অবশ্যই তোমাকে থাকতে হবে, বা ওই যে কার্নেলের যে বিষয়টা, এই জিনিসগুলো অবশ্যই তোমার অপারেটিং সিস্টেমে কমন থাকতে হবে। এই জন্য আমরা এখানে বলতেছি যে কিছু জিনিস কমন থাকে, যেমন হচ্ছে যে যে হার্ডওয়্যার, হার্ডওয়্যারের সেকশনটা, হ্যাঁ তোমার কম্পিউটারে অবশ্যই হার্ডওয়্যারকে সাপোর্ট করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, বা কার্নেল, বা তোমার অপারেটিং সিস্টেম ওই যেটা বললাম যে মাল্টি প্রোগ্রামিং বা মাল্টি টাস্কিং, এই ধরনের ফিচার বা এই ধরনের মাল্টি ফাংশনালিটি অবশ্যই তোমার অপারেটিং সিস্টেমে থাকতে হবে, এবং এটা হচ্ছে কমন, এটা সব অপারেটিং সিস্টেমে থাকবে। বাট ওভারঅল যে ডিজাইনটা সেটা কিরকম হবে সেইটা বের করাটা একটু জটিল, কারণ ওই যেটা বললাম যে তোমরা যদি উইন্ডোজ প্ল্যাটফর্মের অপারেটিং সিস্টেম, যেমন যে আমি যেটা ইউজ করতেছি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করো, তাহলে দেখবা লিনাক্স ইউজ করতে তোমার একটু সমস্যা হচ্ছে, বা লিনাক্স বেস যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতে তোমার একটু প্রবলেম হচ্ছে। কারণ কি, কারণ তাদের ফাংশনালিটি দুইটার মানে দুইটা অপারেটিং সিস্টেমের ফাংশনালিটি কমন, কারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মাল্টি প্রোগ্রামিং, মাল্টি টাস্ক সাপোর্ট করতেছে, লিনাক্স বেস যে অপারেটিং সিস্টেম গুলো আছে এগুলোতে মাল্টি টাস্কিং বা মাল্টি প্রোগ্রামিং সাপোর্ট করতেছে, বাট ওভারঅল ডিজাইন বা যে ইউজার ফ্রেন্ডলিনেস যেটা সেটা কিন্তু ডিফারেন্ট, বা তোমাকে অপারেটিং সিস্টেমে যে তোমাকে যে প্রেজেন্ট করার যে ওয়েটা সেটা ডিফারেন্ট, এই জন্য দেখবা যে তোমাদের একটা আনইজি ফিল হচ্ছে, বাট ফাংশনালিটি কিন্তু অনেকগুলো সেম, বুঝতে পারছো? তো এখন কথা হচ্ছে আমরা যদি একটা অপারেটিং সিস্টেম ডিজাইন করতে চাই তাহলে আমাকে কি কি ধরনের রিকোয়ারমেন্ট লাগবে। হ্যাঁ আমাকে রিকোয়ারমেন্ট দেখতে হবে দুই ধরনের, একটা হচ্ছে ইউজার পার্সপেক্টিভ আর একটা হচ্ছে সিস্টেম পার্সপেক্টিভ, বুঝতে পারছো? সিস্টেম পার্সপেক্টিভ মানে এখানে আমি বুঝাচ্ছি, ওকে, সিস্টেম পার্সপেক্টিভ মানে হচ্ছে যারা ডেভেলপার তাদের কি কি ধরনের রিকোয়ারমেন্ট থাকে, ইউজারের রিকোয়ারমেন্ট কি, ইউজারের রিকোয়ারমেন্ট বেসিক্যালি কি হতে পারে বলো তো, একটা অপারেটিং সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে। এইটা হচ্ছে টোটালি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর, তো তোমরা কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করছো? না স্যার। জি স্যার। আচ্ছা এখানে ইয়ারা করো না, অর্ণবদের বেচার এরা করো নাই না? জি না স্যার, আমরা করছি না। আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করো।
ওকে, তো যেটা বলছিলাম যে এখানে অপারেটিং সিস্টেমের যে ডিজাইন করাটা, এটা পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং মেথড, যেটাকে আমরা বলি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেথড। এখন যারা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করো নাই, তো ওইটা আসলে তোমরা বুঝবা না যে কিভাবে ইঞ্জিনিয়ারিং মেথড ফলো করে। তো এখানে আমি একটা ইয়ে বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং মেথডটা কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেথডটা কি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেথড হচ্ছে যে কতগুলা প্রসেস ফলো করা, কনজিকিউটিভ প্রসেস ফলো করা, বুঝছো? মানে কতগুলা সিস্টেম বা কতগুলা স্টেপ ফলো করা। যেমন আমি যদি একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাই, তাহলে এটার ইঞ্জিনিয়ারিং মেথডটা কি? ইঞ্জিনিয়ারিং মেথড হচ্ছে যে প্রথমে ধরো আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই, ধরো এটা একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে, ধরো এটা একটা ক্যালকুলেটর, সাপোজ এটা তুমি হচ্ছে যে একটা শপিং মলের জন্য তুমি আসলে ওই ক্যালকুলেটরটা বা এটা ডিজাইন করবা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার গোল। বা এখানে এটা হচ্ছে তোমার গোল যে তুমি একটা, ধরো স্বপ্ন আছে না, স্বপ্ন চিনো তো নাকি, স্বপ্ন যে মেগা শপ চিনো না? জি স্যার, ওকে, তো ধরো তোমরা এই স্বপ্নের জন্য একটা সফটওয়্যার তৈরি করবা, যাতে যে তুমি ইউজার বা যে কাস্টমার গুলো আসবে, তারা যে যে আইটেম গুলো কিনছে, তোমার স্বপ্নের যে এমপ্লয়ি থাকবে, সে যেন তোমার এই সফটওয়্যার ইনপুট দিয়ে একদম টোটাল বিলটা কত আসে সেটা যেন ওরা বের করতে পারে, এটা হচ্ছে তোমার গোল। সো এটা তৈরি করার জন্য তোমার ইঞ্জিনিয়ারিং মেথডটা কি হইতে পারে, ইঞ্জিনিয়ারিং মেথড এরকম হইতে পারে যে প্রথমে হচ্ছে যে তুমি ইউজারের কাছ থেকে, ইউজার না বেসিক্যালি, তুমি হচ্ছে যে তোমার যে ক্লায়েন্ট থাকবে, মানে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভাষায় ওই যে তোমাকে টাস্কটা অ্যাসাইন করবে তাকে আমরা ক্লায়েন্ট বলতেছি। সো তোমার যে ক্লায়েন্ট থাকবে, সেই ক্লায়েন্টের কাছ থেকে প্রথমে হচ্ছে তোমার প্রবলেমটা বোঝা, ঠিক আছে, তো সো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, বুঝতে পারছো, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন। সো এখানে তোমার ক্লায়েন্ট থাকবে, সো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের মাধ্যমে তোমার প্রবলেমটা বোঝা। এবং এখানে আসলে ইঞ্জিনিয়ারিং মেথডের অনেকগুলা স্ট্রাকচার আছে বা অনেকগুলা টাইপ আছে, বুঝতে পারছো? তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে ইঞ্জিনিয়ারিং মেথডটা হইতে পারে। তো প্রথমে হচ্ছে তুমি তোমার ক্লায়েন্টের সাথে ডিসকাস করবা। ক্লায়েন্ট যদি, ক্লায়েন্ট তোমাকে বলে হচ্ছে যে তোমার ক্লায়েন্ট তোমাকে আসলে প্রবলেমটা অ্যাসাইন করবে যে আমার এটা দরকার, সো তুমি এটা আমাকে ডিজাইন করে দাও। তো পরবর্তীতে তোমার এখানে দুইটা জিনিস হইতে পারে, পরবর্তীতে মানে ক্লায়েন্টের কাছ থেকে তোমার যখন মানে টাস্কটা বুঝা শেষ হয়ে গেছে, তখন এর পরবর্তীতে দুইটা দুইটা কেস হতে পারে। একটা হচ্ছে যে তুমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কন্টিনিউ করলা, অথবা তুমি ক্লায়েন্টের সাথে আর ধরনের কোনো 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 ধরনের কমিউনিকেশন করলা না। তিনটা কেস হতে পারে, সরি, মানে এই ক্ষেত্রে তিনটা কেস হতে পারে। প্রথম কেস হচ্ছে যে ক্লায়েন্টের সাথে তুমি কোন একদম তোমার সফটওয়্যার রিলিজ করা পর্যন্ত কমিউনিকেশন কন্টিনিউ করলা। সেকেন্ড কেস হচ্ছে যে ক্লায়েন্টের সাথে প্রথম দিকে, মানে তুমি যখন, তোমাকে যখন টাস্কটা অ্যাসাইন করা হলো, এর পরবর্তীতে আর কোনো ধরনের কমিউনিকেশন করলো না, বাট যখন তোমার পরের স্টেপে মানে কতগুলো স্টেপ পাস হওয়ার পর যখন আবার তোমাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার দরকার হলো, তখন তুমি করলা। আর থার্ড স্টেপটা হইতে পারে বা থার্ড কেসটা হইতে পারে যে তুমি ক্লায়েন্টের সাথে আর কোনো ধরনের কমিউনিকেশন করলা না, একদম সফটওয়্যার রিলিজ করে তারপরে হচ্ছে যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করলা। এই তিনটা কেস হইতে পারে। সো তিনটা কেসের মধ্যে সবচেয়ে বেস্ট কেস হচ্ছে প্রথমটা, যে ক্লায়েন্টের সাথে সবসময় তুমি কমিউনিকেশনটা কন্টিনিউ করলা। তাতে কি হবে, তাতে হবে যে তোমার এই সফটওয়্যারের যে মানে যে মেইন যে পারপাসটা, সেটা আরো তুমি ডেভেলপ করতে পারো। কারণ আমাদের সফটওয়্যার ডেভেলপার বা ইঞ্জিনিয়ারদের কাজেই হচ্ছে যে ক্লায়েন্টকে স্যাটিসফাই করা বা ক্লায়েন্টকে ইয়ে করা, মানে কি বলে, ক্লায়েন্টকে কোনো জিনিস প্রোভাইড করা, এটাই হচ্ছে তাদের পারপাস, বুঝতে পারছো? তো পরবর্তীতে তুমি যখন ক্লায়েন্টের সাথে সবসময় তোমার কমিউনিকেশনটা কন্টিনিউ রাখা, সেটাই হচ্ছে বেটার অ্যাপ্রোচ, সবচাইতে বেটার অ্যাপ্রোচ। সো পরবর্তীতে হচ্ছে তোমাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, বুঝছো? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কি? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হচ্ছে যে এই যে সফটওয়্যারটা কারা ইউজ করবে, অবশ্যই স্বপ্নর যে মেগাশপ আছে তাদের এমপ্লয়িরা এটা ইউজ করবে। সো এমপ্লয়িদের কাছ থেকে জিজ্ঞেস করবা, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলা হয় থাকে, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো এরপরে হচ্ছে যে এই সফটওয়্যারের সাথে যারা স্টেক হোল্ডার আছে, এখানে স্টেক হোল্ডার বলতে আমি এটাই বোঝাচ্ছি, যেমন ধরো স্টেক, যেমন ধরো একটা ইউনিভার্সিটি স্টেক হোল্ডার কারা, একটা ইউনিভার্সিটি স্টেক হোল্ডার কারা বলতে পারবা? ট্রাস্টি বোর্ড না, একটা ইউনিভার্সিটি স্টেক হোল্ডার কিন্তু সবাই, যেমন ধরো হ্যাঁ, ট্রাস্টি বোর্ড এরা তো আছেই, কিন্তু এর বাইরেও সবাই, স্টুডেন্ট, টিচার, স্টাফ, ঠিক আছে, তারপর হচ্ছে ট্রাস্টি বোর্ড, ইভেন আমরা যে এই মানে থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাসের যারা ওয়ার্কার আছে, তারাও কিন্তু ওই ইউনিভার্সিটি স্টেক হোল্ডার। ইভেন
ইউনিভার্সিটির আশেপাশে যারা আছে, ইনফ্যাক্ট যেমন ধরো আমাদের সাস্ত্রের কথা তো, হ্যাঁ সাস্ত্র কথা তোমরা চিনোই না? সাস্ত্রের আশেপাশে অনেক দোকান আছে না, অনেক রেস্টুরেন্ট আছে, তারপরে হচ্ছে যে তোমার অনেক টঙের দোকান আছে, ইভেন হচ্ছে তোমার লাইব্রেরির দোকান আছে বা স্টেশনারির যে শপগুলো আছে, হ্যাঁ এরা সবাই হচ্ছে এখানে স্টেক হোল্ডার। কেন স্টেক হোল্ডার বা কিভাবে স্টেক হোল্ডার? কারণ কারণ তারা কিন্তু এই ইউনিভার্সিটিকে টার্গেট করেই স্টুডেন্টদের সুবিধার্থে বা মানুষের সুবিধার্থে তারা এখানে বিজনেস করতেছে, বুঝতে পারছো? বুঝছো? সো তারা যদি মানে স্টুডেন্টদের সুবিধার্থে, মানে ইউনিভার্সিটিকে টার্গেট করে স্টুডেন্টদের সুবিধার্থে বা যে কোনো মানুষের সুবিধার জন্য তারা যদি এখানে আসে, তখন তারা কিন্তু একটা ইউনিভার্সিটির স্টেক হোল্ডার হয়ে যায়। স্টেক হোল্ডার কোন ইঙ্গিতে? মানে এরা কিন্তু অফিসিয়াল কোনো মেম্বার না ইউনিভার্সিটির, আমি এটা বলতে চাচ্ছি না, আমি বলছি স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কি? যারা পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে জড়িত একটা ইনস্টিটিউশনের সাথে বা কোনো কিছুর সাথে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ইনভলভ, তাদেরকে আমি স্টেক হোল্ডার বোঝাতে চাচ্ছি। তো ওরা কিন্তু হচ্ছে যে পরোক্ষ ভাবে ইনভলভ, বুঝতে পারছো? আর এখানে যে ইউনিভার্সিটির মধ্যে যারা থাকবে, যেমন স্টুডেন্ট, টিচার, স্টাফ বা থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস যা ওয়ার্কার আছে, মানে MLSS, তো তারাও কিন্তু, এরা হচ্ছে অফিসিয়ালি মানে পরোক্ষ, সরি, এরা হচ্ছে প্রত্যক্ষ ভাবে ইনভলভ, বুঝতে পারছো? মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি যদি ইনভলভ থাকে তাহলে এটাকে আমি স্টেক হোল্ডার বলছি। তো এখানে যারা স্টেক হোল্ডার থাকবে তাদের কাছ থেকে তুমি জানবা যে তারা আসলে এই সফটওয়্যারটার মধ্যে কি ধরনের সুবিধা চাচ্ছে, তারা কেন কেবলমাত্র তোমার মানে তোমার কোম্পানির সফটওয়্যারটা তারা কেন ইউজ করবে, মানে কিরকম সুবিধা আছে, ইউনিকনেস কি আছে, বুঝছো? তো এটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস পার্ট। সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে পরবর্তীতে তুমি হচ্ছে যে তোমার ডাটাবেসটা কি হবে সেটা হচ্ছে যে তুমি ডিজাইন করতে পারবো। সো ডাটাবেস আর একটা বিশাল জিনিস, সেটা তো আর ডাটাবেস কোর্স করছো না? তোমরা ডাটাবেস কোর্স করছো সবাই এখানে? জি স্যার, হ্যালো, জি স্যার করছি স্যার। তো করছি স্যার বলতে সমস্যা কোথায়? আমি আসলে বুঝি না। তো এখানে এইটা পরবর্তীতে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে হচ্ছে যে ডাটাবেসটা তোমাদের ডিজাইন করতে হবে, বুঝতে পারছো? তো ডাটাবেস তো একটা বিশাল জিনিস, তোমরা করছি দেখছো। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে যে তোমাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, কারণ তুমি যে রিকোয়ারমেন্ট গুলা পাইছো মানে ডিজাইন ইমপ্লিমেন্টেশন, এই ডিজাইন ইমপ্লিমেন্টেশন আর একটা বিশাল জিনিস। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করছো তারা জানো যেটা আসলে কিভাবে করা লাগে, ঠিক আছে? তো ডিজাইন ইমপ্লিমেন্টেশন এটা আর একটা বিশাল জিনিস, কারণ এখানেও তোমার অনেকগুলো স্টেপ আছে, কিভাবে কি করতে হবে, কিভাবে কি না করতে হবে, কোনটার আগে কি করা লাগবে, অনেকগুলো মেথড আছে, অনেকগুলো প্রোটোটাইপ আছে। সো যে কোনো একটা প্রোটোটাইপ তোমাকে এখানে ফলো করতে হবে। সো এরপরে হচ্ছে যে তোমার এই যে ডিজাইন, ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার কোডিং পার্ট, কোডিং ইমপ্লিমেন্টেশন, এই কোডিং ইমপ্লিমেন্টেশন এটা আর একটা জিনিস। সো এখানেও হচ্ছে যে তোমার অনেক কিছু করা লাগে, অনেক মেথড আছে, ফ্রেমওয়ার্ক আছে, এগুলো হচ্ছে যে দেখা লাগে। তারপরে হচ্ছে যে কোডিং শেষ হওয়ার পরে হচ্ছে যে টেস্টিং। তো এখানে টেস্টিংও কিন্তু অনেক ধরনের আছে, আলফা টেস্টিং, বিটা টেস্টিং, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, এই সব বিভিন্ন ধরনের টেস্টিং আছে, এবং ফাইনালি হচ্ছে রিলিজ। তো এই যে পুরা জিনিসটা, ঠিক আছে, ফাইনাল হচ্ছে রিলিজ, এই যে পুরো জিনিসটা একদম ক্লায়েন্ট থেকে শুরু করে রিকোয়ারমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, কোডিং, টেস্টিং এবং রিলিজ, এই পুরো প্রসেসটাই হচ্ছে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস, বুঝছো? এই পুরো প্রসেসটা হচ্ছে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস। তো আমি এখানে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে এখানে আমরা যে অপারেটিং সিস্টেমটা যে ডিজাইন করব, সেই ডিজাইন করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে দুইটা দুইজনের কাছ থেকে হচ্ছে যে মানে দুইজন না মানে দুইটা প্রপার্টির কাছ থেকে বা দুইটা এন্টিটির কাছ থেকে আমরা আসলে রিকোয়ারমেন্টটা কালেক্ট করতে পারি। কারণ আমি আবার বলতেছি যে এই ডিজাইনটা কি হবে, এটা পুরোটা একটা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, এই যে যেরকমটা এখানে দেখাইছি, বুঝছো, যে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচটা কিরকম, প্রতিটা এক একটা স্টেপ ফলো করা, বুঝছো? এখন এদের মধ্যে আবার ইন্টারচেঞ্জিং হইতে পারে, যেমন ধরো কেউ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার জন্য ক্লায়েন্টের সাথে কানেকশন রাখবে, হ্যাঁ, কেউ ডিজাইন ইমপ্লিমেন্টেশনের সময় উপরে দুইটার সাথে কানেকশন রাখবে, ঠিক আছে, আবার কোডিং করার সময় দেখবে ডিজাইনের সাথে কানেকশন রাখবে, টেস্টিং করার সময় কোডিং এর সাথে, মানে টেস্টিং করবে, ডিবাগ বাগ পাবে, আবার ডিবাগ করবে, তো তাকে আবার কোডিং করতে হবে। সো এরা আবার নিজেদের মধ্যে আবার একটার একটার সাথে ইন্টার রিলেটেড বা ইন্টার কানেক্টেড হইতে পারে, বুঝতে পারছো? তো এটা ডিটেলস যাব না আমি, জাস্ট আমি বলতে চাচ্ছি যে এই যে স্টেপ গুলা, ঠিক আছে, এটাই হচ্ছে মূলত আসলে একটা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ।
তো এখন অপারেটিং সিস্টেম যে ডিজাইন করাটা সেটাও আসলে মূলত আসলে একটা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, তবে এখানে আমরা রিকোয়ারমেন্টের জন্য বা ওই ডিজাইনটা কিরকম হবে সেটার জন্য আমরা দুইটা এন্টিটির কাছে আমরা ডিপেন্ড হতে পারি, একটা হচ্ছে যে ইউজার আর একটা হচ্ছে সিস্টেম। তো ইউজার মানে কি, ইউজাররা কি কি চাবে, মানে একটা অপারেটিং সিস্টেম, আমরা তো ইউজার, তো আমরা আসলে কি কি চাই একটা অপারেটিং সিস্টেমের কাছ থেকে? চাই যেন যাতে সেটা খুবই ইউজার ফ্রেন্ডলি হয়, আমরা যাতে খুব সহজে এটা ইউজ করতে পারি, তারপর হচ্ছে এটা যেন ওয়েল প্রোটেক্টেড থাকে, এটা যেন ফ্লেক্সিবল হয়, মানে হ্যাঁ আমরা যেহেতু আমরা আমরা কোনো ধরনের সফটওয়্যার রান করলে সেটা যেন ক্রাশ না করে, ঠিক আছে, সেটার জন্য আমাদের রিলায়েবল হয়, সব ধরনের কাজ যেন আমরা এটাতে করতে পারি, ঠিক আছে, কোনো ধরনের রেস্ট্রিকশন যাতে না থাকে ওই অপারেটিং সিস্টেমে। তারপরে হচ্ছে যে এটা যেন মানে এটা ফায়ারওয়ালটা যেন ভালো থাকে বা ওয়েল প্রোটেক্টেড হয়, কোনো ভাইরাস যেন সহজে এটাকে এফেক্ট করতে না পারে, এই ধরনের জিনিসগুলোই তো আমরা চাই, তাই না? তো এটাই হচ্ছে বেসিক্যালি ইউজার গোলস, মানে ইউজাররা আসলে একটা অপারেটিং সিস্টেম থেকে কি আশা করে, মানে আমরা ইউজাররা একটা অপারেটিং সিস্টেম থেকে কি এক্সপেক্ট করতেছি বা কেন আমরা ওই অপারেটিং সিস্টেমটা ইউজ করবো, সেটাই মূলত আসলে ইউজার রিকোয়ারমেন্ট বা ইউজার গোল হয়ে থাকে। আচ্ছা, এরপরেরটা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সিস্টেম গোল, সেটা হচ্ছে যে তোমার সিস্টেম গোল বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ডিজাইনার বা ইঞ্জিনিয়ার রিকোয়ারমেন্ট। ইঞ্জিনিয়ার রিকোয়ারমেন্ট মানে হচ্ছে যারা ডেভেলপার, তারা যারা কাজ করবে তাদেরও কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন তারা হচ্ছে যে মানে কতটুক, যে আমরা যে ইউজাররা ইউজার ফ্রেন্ডলিনেস চাচ্ছি, হ্যাঁ, তো এরা কতটুক হচ্ছে যে ইজি ভাবে ওরা ডিজাইন করতে পারবে। যেমন ধরো অনেক সময় এরকম হয় যে ক্লায়েন্টে অনেক সময় অনেক কিছু বলে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা অনেক সময় টাফ হয়ে যায়, তো ইউজাররা অনেক সময় অনেক কিছু বলবে, ঠিক আছে, তো সেটাকে আসলে ডেভেলপাররা কত ইজিলি সেটাকে ডিপ্লয় করতে পারে বা কতটা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারে বা সেটাকে আদৌ করা সম্ভব কিনা, এই বিষয়গুলা। তারপর হচ্ছে যে ওয়েল প্রোটেকশনের যে বিষয়টা, যেমন হচ্ছে যে কোনো ভাইরাস যেন সহজে আমাকে অ্যাটাক করতে না পারে আমার অপারেটিং সিস্টেমে, তো এই ধরনের ফায়ারওয়েল গুলা যদি আমার স্ট্রং থাকে, হ্যাঁ, তা এরপরে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ডেভেলপাররা যেন মানে সবসময় যেন ওই অপারেটিং সিস্টেমে আপডেট দিতে পারে, সিকিউরিটি প্যাচ দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমরা সিকিউরিটি প্যাচ বলতে কি বুঝো বলো তো? আগে সিকিউরিটির ইমপ্রুভ নয় সিকিউরিটি ভার্সন, বুঝো না কি ইমপ্রুভ নয় সিকিউরিটি ভার্সন, নিউ সিকিউরিটি ভার্সন না, এটা না। আচ্ছা, তোমরা কি জানো উইন্ডোজ 7 এর সিকিউরিটি আপডেট দেওয়া মাইক্রোসফট অফ করে দিছে, জানো এটা? জি স্যার। ওকে, তো সিকিউরিটি প্যাচ বা সিকিউরিটি আপডেট মানে হচ্ছে ওই যে যেটা বললাম, ধরো হচ্ছে যে উইন্ডোজ 7 তো ধরো রিলিজ করছে কবে মনে আছে কারো? আচ্ছা সেটা, আচ্ছা আমার মনে নাই আসলে, তো আচ্ছা ধরলাম যে সেটা অনেক দিন আগে, ধরো 2010 এরকম হবে, 8-9 এরকম হবে, মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর, ধরো অনেকদিন আগে, সেটা তো অন্তত 5-6 বছর আগে তো হবে, তো 5-6 বছর আগে এটা রিলিজ করছে। এখন এটাতে যদি আমি সিকিউরিটি আপডেট না না দেই তাহলে কি হবে, তাহলে ওই যে হ্যাকাররা সহজে হ্যাক করে ফেলবে, সহজে তোমার ম্যালওয়্যার ঢুকাইয়া হ্যাক করে ফেলবে। কারণ কি, কারণ হচ্ছে যে যেমন ধরো এটা যদি 2015 সালে রিলিজ করে, তো 2017 সালে কি হবে, একজন হ্যাকার, হ্যাকার তো সবসময় আপডেটেড, কারণ হ্যাকার বা যারা হচ্ছে ভাইরাস ক্রিয়েট করে তারা কিন্তু অলওয়েজ আপডেটেড থাকে, কারণ তাদেরকে আপডেটেড না থাকলে তারা কিন্তু আসলে ওই কাজটা করতে পারবে না। সো তোমার সিস্টেমটাকে আপডেটেড হইতে হবে বা তোমার যে অপারেটিং সিস্টেমটা সেটাকে কিন্তু আপডেটেড থাকতে হবে, আদারওয়াইজ তোমার আগের টেকনোলজি দিয়ে নতুন টেকনোলজিকে তুমি ডিফেন্স করতে পারবে না। এই জন্যই তোমার যে অপারেটিং সিস্টেমের যে ডেভেলপার যারা আছে, তোমরা অ্যান্ড্রয়েড যারা ইউজ করো, অ্যান্ড্রয়েডের সিকিউরিটি প্যাচ পাও না? জি স্যার, এক্স্যাক্টলি, এই জন্য অ্যান্ড্রয়েড কে কেউ হ্যাক করতে পারবে না, বুঝছো, কারণ এই জন্যই তোমার ফোনকে বারবার আপডেট করতে হয়, কারণ সিকিউরিটি প্যাচ না দিলে যে কোনো সময় যে কোনো হ্যাকার হ্যাক করে ফেলতে পারে। এই জন্যই আসলে ওপেন সোর্সটা ইউজ করাটা বেটার, বুঝছো, কারণ ইউজাররা মানে হ্যাকাররা সহজে এটা হ্যাক করতে পারে না, কারণ হ্যাকাররা সবসময় আপডেটেড থাকে, বুঝছো, সো তোমার সিস্টেমটাকেও সবসময় আপডেটেড রাখতে হয়। কারণ তুমি যদি 2015 সালের টেকনোলজি ইউজ করো, সেটা তো 2020 সালের টেকনোলজিকে ডিফেন্স করতে পারবে না, কারণ 2015 সালের টেকনোলজি অলরেডি হ্যাকাররা ডেস্ট্রয় করে ফেলছে, মানে আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই জন্যই ওই অপারেটিং সিস্টেমের যে ডেভেলপাররা থাকে তারা হচ্ছে যে তাদের যে নিজ নিজ অপারেটিং সিস্টেম গুলো আছে এই জন্য এখানে সিকিউরিটি আপডেট দেয়। তো এখন কেউ যদি অফ করে দেয়, কেউ যদি অফ করে দেয় সিকিউরিটি আপডেট দেয়, তার মানে হচ্ছে যে সে চাচ্ছে না যে তোমরা এটা ইউজ করো। সো তোমরা যদি এটা ইউজ করো, সো এটা তোমাদের রিস্ক ইউজ করো, কারণ আমি আর কোনো সিকিউরিটি আপডেট দিব না। সো পরবর্তীতে যদি কোনো ধরনের প্রবলেম হয়, লাইক
হ্যাকাররা হ্যাক করে ফেলতেছে বা কোনো একটা ম্যালওয়্যার, যেমন আমি যদি বলি আমার ল্যাপটপে কিন্তু গত বছর র্যানসামওয়্যার অ্যাটাক করছিল, যদিও আমার এখানে তো র্যানসামওয়্যার মানে র্যানসামওয়্যার অ্যাটাক করার ফলে ওই যে র্যানসামওয়্যার কি কাজ করে জানো তো, র্যানসামওয়্যার যে ভাইরাসটা জি স্যার কি করে বলো তো, স্যার সব ফাইল এনক্রিপ্ট করে ফেলে, এক্স্যাক্টলি সব ফাইল এনক্রিপ্ট করে ফেলে, তারপরে হচ্ছে একটা মানে একটা অ্যামাউন্ট ডিমান্ড করে, যে অ্যামাউন্টটা না দিলে যে বলে যে তোমাকে আমরা কি দিব না, যে কি দিয়ে তুমি ডিক্রিপ্ট করতে পারবা, বুঝছো? তো কিটা কিন্তু আসল, তো ওরা হচ্ছে সব ফাইলকে এনক্রিপ্ট করে ফেলে, বুঝছো? এনক্রিপ্ট করার পর বলে যে এটা আসলে এত স্ট্রং র্যানসামওয়্যার না, এটা আমি আসলে আমি এটা আমার নিজের দোষে ঢুকছিল, এটা হচ্ছে যে যে টোরেন্ট সাইট গুলো আছে না, টোরেন্ট সাইট গুলোতে এগুলো থাকে, সে টোরেন্ট সাইট গুলো থেকে ঢুকছে আর কি, যাই হোক ফাইলের মাধ্যমে। তো পরবর্তীতে ওরা এনক্রিপ্ট করে ফেলছে, এটা আসলে এত স্ট্রং কিছু না, বুঝতে পারছো? আমার ফাইল আমার ল্যাপটপে তো এত ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টও নাই, আর যেগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো অলরেডি আমার গুগল ড্রাইভে বা যে আদার যে ক্লাউড সাইট গুলো আছে এগুলোতে আমার ব্যাকআপ করা আছে, তো এগুলো আসলে তেমন কিছু না। পরবর্তীতে আমি আবার উইন্ডোজ সেট আপ দিছি, এগুলা চলে গেছে। তো যেগুলো স্ট্রং র্যানসামওয়্যার, যেমন ধরো হ্যাকাররা যেগুলোতে মানে ইন্টেনশন নিয়ে যেগুলোতে করে, যেমন ব্যাংকিং সফটওয়্যার গুলোতে ওদের টার্গেট থাকে বেশি, ঠিক আছে, বা ধরো হচ্ছে যে কোনো এই ডিফেন্স সাইট গুলোতে বা ডিফেন্স মেকানিজম গুলোতে, ডিফেন্স মানে বুঝছো তো, ওই যে যে বিভিন্ন ধরনের সামরিক যে ইয়েগুলো আছে যে ওয়েবসাইট গুলো আছে এগুলোতে ধরো ওরা র্যানসামওয়্যার দেয় আর কি। তো এইগুলো মানে এভাবে, তো এবার এখন কথা হচ্ছে যে তুই ওই সিকিউরিটি প্যাচ যদি না পাও বা সিকিউরিটি আপডেট যদি না পাও, তাহলে এই জিনিসগুলো খুব সহজেই তোমার অপারেটিং সিস্টেমকে এফেক্ট করে ফেলবে, মানে অপারেটিং সিস্টেম ফায়ারওয়ালকে ডিস্ট্রয় করে দিবে, বুঝতে পারছো? ইভেন তোমার অপারেটিং সিস্টেম ধরতেও পারবে না যে এটা একটা ম্যালওয়্যার ঢুকছে আর কি, বুঝছো? তো এইটা হচ্ছে কথা যে তোমার, হ্যাঁ, এবং পরবর্তীতে আরো আছে, যেমন এই যে মেনটেনেন্স অপারেটরের কথা তো বললাম, যে তোমার যে কি বলে এটা ইঞ্জিনিয়ার বা ডেভেলপাররা থাকবে তারা যেন ওই তোমার অপারেটিং সিস্টেমকে, যে যে এই যে সিকিউরিটির আপডেটের কথা তো বললাম, এটা হচ্ছে মেনটেনেন্স আর কি, বা যেকোনো ধরনের যে ফ্লেক্সিবিলিটি দেওয়া, ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে যে এই যে যেটা বললাম যে ইউজাররা কি চায়, যে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা প্রোগ্রাম যদি আমি রান করি বা একটা প্রসেস যদি রান হয় সেটা যেন কোনোভাবে ডেস্ট্রয় না হয় বা সেটা রিলায়েবল যেন হয় আমার ইয়ের উপরে, অপারেটিং সিস্টেম আমি যে কাজ করতেছি সেটার উপর যেন রিলায়েবল হয়, সেটা যেন তোমার কি বলে মানে কোনো ধরনের কারণ ছাড়া যেন ডেস্ট্রয় না হয়, যে এরকম কিছু আর কি, মানে রিলায়েবিলিটি আর কি, কাইন্ড অফ। তো সেরকম ভাবে হচ্ছে যে তোমার ডেভেলপাররা ওই যে ওই রকম কিছু গোল থাকে আর কি, তো এটাকে বলা হচ্ছে সিস্টেম গোল। তোমরা কি বুঝতে পারছো, বুঝছো? এখন আলটিমেটলি আসলে ওভারঅল কথা হচ্ছে যে অপারেটিং সিস্টেম ডিজাইন করাটা একটা প্রবলেম, কোন অর্থে প্রবলেম, কারণ এটার কোনো কমন থিওরি নাই, এক এক প্ল্যাটফর্মের অপারেটিং সিস্টেমের ডিজাইনটা এক এক রকম হইতে পারে, তবে তাদের মধ্যে কিছু কমন ফাংশনালিটি থাকবে, অবশ্যই থাকবে, যেমন ওই যে বললাম যে মাল্টি প্রোগ্রামিং বা মাল্টি টাস্কিং বা ওই যে কার্নেল, এই বিষয়গুলো অবশ্যই থাকবে, নাইলে তো আর তুমি কিছু কমন জিনিস না থাকলে তো তুমি এমনিতেই কোনো কিছু হবে না, কমন জিনিস অবশ্যই, যে জিনিসগুলো এগুলো না থাকলে তো অপারেটিং সিস্টেমই হবে না এটা, বুঝতে পারছো? তো বুঝছো, বুঝছো সবাই? জি স্যার। ওকে, এখন আমরা জাস্ট, আচ্ছা এখানে কি বলা হয়েছে, ওকে এখানে বলা হয়েছে ইমপ্লিমেন্টেশনের কথাটা, তো এখানে আছে যে আমরা যদি একবার অপারেটিং সিস্টেমটাকে ডিজাইন করি তাহলে এটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। সো ইমপ্লিমেন্টেশনের জন্য কি কি আমাদের কিরকম কি করতে হবে, ইমপ্লিমেন্টেশনের জন্য অবশ্যই আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তো আগে যেটা হইতো যে অনেক অপারেটিং সিস্টেম, এটা আমি যে প্রথম লেকচারে দেখাইছিলাম মনে আছে কিনা তোমাদের, যে অপারেটিং সিস্টেম আগে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করা হইতো, এখন হচ্ছে যে অনেক সময় যে কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, যেমন সি, সি প্লাস প্লাস, ঠিক আছে। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করার সুবিধাটা কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করার সুবিধাটা হচ্ছে হাই লেভেল হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে যে হিউম্যান ইন্টারাকশন বেশি, মানে হিউম্যান সহজে বুঝতে পারে, তো সহজে যেহেতু বুঝতে পারে সে জানে যে কোন জায়গায় এরর হবে, কোন জায়গায় এটাকে ডিবাগ করা লাগবে, মানে ডিবাগ বা মানে ডিবাগ করাটা খুবই সোজা হবে আর কি, এবং এটা কম্প্যাক্ট থাকে, বুঝতে পারছো? এবং পরবর্তীতে হচ্ছে যে ইজি টু পোর্ট, ইজি টু পোর্ট মানে হচ্ছে যেমন ধরো ইজি টু পোর্ট মানে হচ্ছে আমি মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করি তাহলে ইজি টু পোর্ট মানে কি, ইজি টু পোর্ট মানে হচ্ছে যে, আচ্ছা যেমন ধরো যে জাভাকে আমরা বলি হচ্ছে যে কি বলে এটাকে পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, নাকি পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলে না, শুনছো এরকম কিছু স্যার?
create at one machine and run any other. Exactly. তো এটা কেন বলে জাভাকে? এটা কিন্তু সি কে বলে না, কেন বলে জাভাকে বলতে পারবা? স্যার আমি যদি আমার কম্পিউটারে এটা লিখি অন্য কম্পিউটারে নিয়ে রান করতে পারবো স্যার? না না সেটা তো আমি বুঝছি, অন্য কম্পিউটার না। এটা কেন বলে মানে ধরো জাভার প্রোগ্রাম কিন্তু যে কোনো সফটওয়্যারে রান করতে পারবে তুমি, তো এটা কেন হয়? কিন্তু তুমি সি এর প্রোগ্রাম কিন্তু কোনো সব সফটওয়্যারে তুমি রান করতে পারবে স্যার। যে ডিভাইসগুলোতে স্যার যে বিএম আছে, এটা জাভা ভার্চুয়াল মেশিন আছে, এটা এটা কেন হয়, এটা কেন হয়? এটা স্যার সম্ভবত মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আরে না না এরকম কিছু না, আসলে ডেভেলপাররা যখন ডিজাইন করে তখন হচ্ছে যে ওই মানে ওই সকল যেমন ধর আছে, আমি একটা আসলে কমপ্লেক্স হয়ে যাচ্ছে বিষয়টা। আচ্ছা আমরা তোমরা তো সবাই মোবাইল ইউজ করো তাই না, অ্যান্ড্রয়েড ইউজ করো না? তো আচ্ছা তোমরা অ্যান্ড্রয়েডের প্রসেসরের নাম বলতে পারবা কয়েকটা? হ্যাঁ স্যার কোয়ালকম স্ন্যাপড্রাগন। হ্যাঁ এক্স্যাক্টলি, কোয়ালকমের নাম প্রথমে আসছে। সো কোয়ালকম স্ন্যাপ কোয়ালকম স্ন্যাপড্রাগন এর এক জিনিসই, মানে কোয়ালকম হচ্ছে কোম্পানি, স্ন্যাপড্রাগন হচ্ছে প্রসেসরের নাম। আচ্ছা আমি আর একটা কথা বলি, এখানে হচ্ছে মোবাইলের কিন্তু আলাদাভাবে কোনো প্রসেসর হয় না, মোবাইলের যেটা বলে এটাকে বলে এসওসি, সিস্টেম অন চিপ। মানে এখানে হচ্ছে যে মাদারবোর্ড প্রসেসর সব একসাথে এক জায়গায় থাকে, আর কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে প্রসেসর আলাদা হয়, মাদারবোর্ড আলাদা হয়, দুই সবগুলোকে আলাদা আলাদা কিনে এনে ইন্টিগ্রেট করতে হয়। কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটা হয় না, মোবাইলের ক্ষেত্রে যেটা হয় একটা সিস্টেম অন চিপ থাকে আর কি, মানে সবগুলো একসাথে থাকে ল্যাপটপের মতো আর কি, কাইন্ড অফ। তো এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন আছে, মিডিয়াটেক আছে, হ্যাঁ তারপরে স্যামসাং এর এক্সিনোস আছে, এরা হচ্ছে সিস্টেম অন চিপ, এরা মোবাইল প্ল্যাটফর্মের জন্য কাজ করে। বা আমি যদি প্রসেসর বলি, হ্যাঁ প্রসেসর বলতে পারো আর কি, বাট প্রসেসর এখানে আলাদাভাবে ইউজ করা হয় না, মানে সবগুলো জিনিসকে একসাথে করা থাকে, মানে ইন্টিগ্রেটেড সার্কিটের মতো আর কি। ওকে তো কোয়ালকম স্ন্যাপড্রাগন সবচেয়ে বেশি পপুলার কেন তোমরা কি বলতে পারবা? মানে তোমরা তো জানো যে স্ন্যাপড্রাগন সবচেয়ে বেশি পপুলার, কোয়ালকম স্ন্যাপড্রাগন বা কোয়ালকমের যে কোনো, কোয়ালকমের যে কোনো প্রোডাক্ট সবচেয়ে বেশি পপুলার থাকে বা একদম হাইপ থাকে এগুলার উপরে, কেন থাকে? পারফরম্যান্স বেটার মানে হচ্ছে এটা কেন হয়, পারফরম্যান্স এটা কেন হয়? আচ্ছা আমি বলি বিষয়টা হচ্ছে যে ডেভেলপিং, বুঝছো? সো একটা কোয়ালকমের প্রসেসর যখন লঞ্চ করে তখন হচ্ছে যে ডেভেলপাররা সবার আগে কোয়ালকমের প্রসেসরের জন্য কাজ করে। সো কোয়ালকম দেখবা যে কোয়ালকমের প্রসেসর যেগুলো তোমরা যারা মোবাইল ইউজ করবা, যারা গেমিং করো, তারা অনেকেই বলো যে কোয়ালকমের যে এসওসি ইউজ করা যে মোবাইলগুলো এগুলো কিন্তু কম হিট হয় দেন মিডিয়াটেক, মানে মিডিয়াটেকের সাথে যদি আমি কম্পেয়ার করি। এটা কেন হয়? কারণ হচ্ছে যে, এবং আরো আরো কিছু কারণ আছে, যেমন ধরো যে কাইনমাস্টার না কি একটা অ্যাপ আছে না, কাইনমাস্টার নাম শুনছো, যেটা দিয়ে ভিডিও এডিট করা যায়। সো কাইন এটা তো শুনছো সবাই নাকি নাকি দেখছো? কাইনমাস্টার, হ্যাঁ হ্যাঁ কাইনমাস্টার একটা অ্যাপস আছে, এটা দিয়ে হচ্ছে ভিডিও এডিটিং করা যায় মোবাইল প্ল্যাটফর্মে আর কি। সো কাইনমাস্টার অ্যাপটা কিন্তু শুধুমাত্র এই কোয়ালকম স্ন্যাপড্রাগন, যে কোয়ালকম স্ন্যাপড্রাগন এসএসসি ওর এসওসি ওলা যে মোবাইলগুলো আছে বা কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর যে মোবাইলগুলোতে ইউজ করা হয়েছে সেই মোবাইলগুলোতেই কিন্তু এটা লঞ্চ করে বা এটা রান করা যায়। মিডিয়া এছাড়া আর কোনো প্রসেসরে কিন্তু এটা রান করে না কাইনমাস্টারটা। সো এটা কেন হয়? কারণ হচ্ছে যে ডেভেলপাররা ওই মিডিয়াটেক, সরি মিডিয়াটেক ডেভেলপাররা কোয়ালকম স্ন্যাপড্রাগনকে উদ্দেশ্য করে ওরা এটাকে ডেভেলপ করে, বুঝতে পারছো? বুঝছো? এই জন্য আমিও যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটা ফোন যদি নেই তাহলে আমি বলতে পারবো যে আমি সব ধরনের অ্যাপ্লিকেশন এটাতে রান করতে পারবো। কেন রান করতে পারবো? কারণ ডেভেলপাররা ওইখানে এটাতে কাজ করছে, মানে ডেভেলপাররা এই ওই কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসরটা লঞ্চ করা হয়েছে, যেমন ধরো 675 একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর, তো ওই 675-এর উপরে ওরা কাজ করছে। 675-এর জন্য তুমি সব ধরনের অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারো, সব ধরনের অ্যাপ্লিকেশন যদি ইফিসিয়েন্টলি ইউজ করতে পারো, তারপর মানে এটাকে বলা হচ্ছে অপটিমাইজেশন, সফটওয়্যার অপটিমাইজেশন, মানে ওই স্ন্যাপড্রাগন, ওই স্ন্যাপড্রাগনের প্রসেসরটার উপরে তারা সফটওয়্যারগুলোকে বা স্ন্যাপড্রাগনের প্রসেসরটাকে ফোকাসে রেখে তারা অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে এটাকে তারা ইয়ে করছে, অপটিমাইজেশন করছে, যার কারণে তুমি ইউজ করতে পারো। কিন্তু মিডিয়াটেকে এটা করা যায় না, যেমন মিডিয়াটেকে ওই যেটা বললাম যে কাইনমাস্টার ইউজ করা যায় না। কেন করা যায় না? কারণ মিডিয়াটেকে পোর্ট নাই, পোর্টেবিলিটি নাই, কারণ ডেভেলপাররা মিডিয়াটেকের জন্য কাইনমাস্টারটাকে ডিজাইন করে নাই। বুঝতে পারছো বিষয়টা? বুঝছো? জি স্যার।
তো ওইটাই হচ্ছে এখানে আছে পোর্টেবিলিটি। এই জাভা যেটা হয়, জাভা হচ্ছে যে তুমি উইন্ডোজ বলো, লিনাক্স বলো, যে কোনো প্ল্যাটফর্ম বলো, ডেভেলপাররা কিন্তু জাভার জন্য অলরেডি এটা করে, মানে ডেভেলপ করে করে থাকে। অথবা তুমি যদি দেখো যে তোমার অপারেটিং সিস্টেমে বিল্ট ইন জাভা দিয়ে দেয়, এই জন্য হচ্ছে যে তুমি জাভাটা হচ্ছে যে সব জায়গায় তুমি ইউজ করতে পারো। তো এইটাকে বলো যে পোর্টেবিলিটি। সো এখানে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে এখানে আসলে যে পোর্টেবল বলা হয়, কারণ কেন, কারণ হচ্ছে যে আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যে এমএস ডস, যেটা এমএস ডস হচ্ছে যে আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, এটা এমএস মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, ঠিক আছে। এমএস মানে হচ্ছে মাইক্রোসফট, আর ডিওএস মানে হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। তো ডিস্ক অপারেটিং সিস্টেমটা এটা আসলে বেসিক্যালি যে ইন্টেল 8088 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডিজাইন করা হয়েছে, বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য ডিজাইন করা হয়েছে, যার কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন্টেল সাপোর্টেড কোনো সিপিইউ ছাড়া এটা রান করে না। তো এটার একটা পোর্টেবিলিটি লিমিটেশন আছে, বুঝতে পারছো? বুঝছো, মানে ইন্টেল সাপোর্টেড প্রসেসর ছাড়া মাইক্রোসফট এর যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটা রান করবে না। সো এটা তোমাকে রান করাইতে গেলে অবশ্যই ইন্টেল লাগবে আর কি, ইন্টেল এর প্রসেসরটা লাগবে, মাদারবোর্ড অন্য কিছু হতে পারে, মানে ইন্টেল এর প্রসেসর লাগবে, বুঝতে পারছো? কারণ কি, কারণ এমএস ডস এর যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা সেটা আসলে ওই যে ইন্টেল 80 8800 এর জন্য লেখা হয়েছিল। তো এই জন্য আসলে ইন্টেল 8800 যে কোনো ইন্টেল এর প্রসেসরে পাওয়া যাবে। সো এই জন্য আমরা যদি এমএস ডস অপারেটিং সিস্টেম ইউজ করি, সেটা আসলে ইন্টেল এর প্রসেসর ছাড়া সেটা আসলে অন্য কোনো প্রসেসরে রান করবে না। কিন্তু লিনাক্স এর ক্ষেত্রে যেটা হয়, লিনাক্স যেহেতু ফ্রি ওপেন সোর্স, লিনাক্স কিন্তু শুধুমাত্র ইন্টেল এর জন্য না, লিনাক্স কিন্তু মোস্টলি সি দ্বারা করা হয়েছে, এটাকে সি দ্বারা লেখা হয়। এটা কিন্তু সব ধরনের সিপিইউ তে এটা ইউজ করা যাবে, যেমন ইন্টেল এ, শুধুমাত্র ইন্টেল না, এটা মোটোরোলার সিপিইউ দ্বারা তুমি ইউজ করতে পারবে, স্পার্ক, এমআইএফ, যে কোনো ধরনের সিপিইউ দ্বারা এটা ইউজ করা যাবে। সো এই জন্যই এটা হচ্ছে যে পোর্টেবল বা পোর্ট পোর্ট ফ্রি আর কি। তো তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হইছে? জি স্যার। বুঝছো সবাই? জি স্যার। তো এইটা আর কি, মানে এই জন্য বেসিক্যালি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা আসলে খুব বেশি একটা অ্যাভেলেবল না, এটা পপুলার না বা ফ্রিও না, বা তুমি সব জায়গায় ইউজ করতে পারো তা না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য তোমার পার্টিকুলার হার্ডওয়্যার দরকার, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ দরকার। কিন্তু হাই লেভেল গুলো হচ্ছে যে এই যে যেটা বললাম যে জাভা, তুমি যদি জাভা ইউজ করো পৃথিবী মানে সব সব সিস্টেমই তো জাভা দেওয়া আছে, ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েডে যাও এখানে জাভা পাবা, তুমি অপারেটিং সিস্টেম এখানে বিল্ট ইন দেওয়াই থাকে অনেক জায়গায়। সো জাভা ইয়ে যদি ইউজ করো পৃথিবীর সব জায়গাতে তুমি সফটওয়্যারটা রান করতে পারবে, বুঝছো? তো এরকম আর কি, যে পোর্টেবল ফ্রি বা পোর্ট ফ্রি আর কি। তো বুঝছো সবাই? জি স্যার। জি ওকে, এরপরে হচ্ছে যে এখানে আমরা কিছু মডেল দেখব বা স্ট্রাকচার দেখব, যেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ডিজাইন স্ট্রাকচার, ঠিক আছে। এইরকম পাঁচটা স্ট্রাকচার আছে এখানে, 1 2 3 4 5। তো আমরা দেখবো যে এগুলা কোন স্ট্রাকচারটা কি কাজে লাগে, স্ট্রাকচার গুলো আসলে প্রবলেম কি, এবং কোনটা আসলে বেস্ট এই পাঁচটা স্ট্রাকচারের মধ্যে কোনটা। এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম ডিজাইন ডিজাইন স্ট্রাকচার, বুঝতে পারছো? তো একদম প্রথম যে স্ট্রাকচারটা, এটার নাম হচ্ছে সিম্পল স্ট্রাকচার। সিম্পল স্ট্রাকচার আসলে সিম্পল, এটা হচ্ছে যে এমএস ডস, মানে আমাদের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা, ওইটা ইউজ করে আর কি এই স্ট্রাকচারটা। এমএস ডস মানে হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, তো উইন্ডোজ হচ্ছে একমাত্র ডিস্ক অপারেটিং সিস্টেম, বুঝছো? এটাকে ওই যে ডিস্কের মাধ্যমে অপারেট করতে হয় বা ডিস্কের মাধ্যমে ইনস্টল করতে হয়, যেটাই বলো আর কি। তো এরা হচ্ছে এই সিম্পল স্ট্রাকচারটা ফলো করে। তো সিম্পল স্ট্রাকচার আসলে কি বলতেছে, আমরা আসলে এটার ডিটেলে যাবো না, ডেপথে যাবো না, জাস্ট আমি সিম্পলি জিনিসগুলো দেখাবো যে এটা কিভাবে কাজ করে। এটা যদি ইউজ করি তাহলে এটা সুবিধাটা কি, আর এটা যদি ইউজ করি তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ গুলা কি, বুঝতে পারছো? এটা আমি ডিটেলসে যাব না। তো সিম্পল স্ট্রাকচারটা যেটা হয় বেসিক্যালি, এই যে দেখো এখানে চারটা পার্ট থাকে, উপরের লেয়ারে থাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটা তো আমরা সম্ভবত লেকচার 2 তে একটা স্ট্রাকচার দেখছিলাম, মনে আছে? কম্পিউটারের স্ট্রাকচার মনে আছে কারো? আরেকটা কনসেপ্ট কাজে লাগবে, সেটা হচ্ছে যে সম্ভবত কোন লেকচারে আমি দেখাইছিলাম যে ইউজার মোড এবং কার্নেল মোড, মনে আছে? ইউজার মোড এবং কার্নেল মোডের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ইউজার মোড হচ্ছে যে একটা সিস্টেম যখন একটা মানে একটা প্রসেস বা একটা প্রোগ্রাম যদি ক্রাশ করে, ইউজার মোডে যদি ক্রাশ করে,
তাইলে কিন্তু সেটা খুব বেশি একটা ইফেক্ট করবে না, মানে পুরো সিস্টেমটা কিন্তু ডেস্ট্রয় হবে না বা পুরো সিস্টেমটা স্টার্ট হবে না। কিন্তু কার্নেল মোডে যদি কোনো একটা প্রোগ্রাম ডেস্ট্রয় হয়ে যায় বা কোনো একটা প্রোগ্রাম যদি এরর হয় বা কোনো একটা প্রোগ্রাম যদি ক্রাশ করে, তাইলে কিন্তু পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে বা পুরো সিস্টেমের উপর এটা একটা এফেক্ট আসবে। কারণ কার্নেল মোডটা আসল, কার্নেলই হচ্ছে একমাত্র হার্ডওয়্যারটাকে অপারেট করে। সো কার্নেল মোডে কোনো প্রসেস বা কোনো প্রোগ্রাম যদি আমার ক্রাশ করে, তাহলে কিন্তু পুরো সিস্টেমের উপর এটা একটা এফেক্ট পড়বে, কিন্তু ইউজার মোডে পড়বে না। কারণ ইউজার মোডের পরে আছে কার্নেল মোড। ইউজার মোডে আমরা যদি কোনো কিছু করি, ইউজার মোড কার্নেল মোডকে কল করে, যেটাকে বলা হচ্ছে সিস্টেম কল, আমি যেটা পড়াইছিলাম। সো ইউজার মোডে যদি মধ্যে যদি কোনো একটা প্রোগ্রাম যদি ক্রাশ করে, তাহলে কিন্তু সেটা পুরো সিস্টেমের উপর এফেক্ট করবে না। তোমাদের ওই কনসেপ্টটা কাজে লাগবে, বুঝছো? এই কনসেপ্টটাই এখানে বেশি কাজে লাগবে। সো এখানে দেখো, এখানে সিম্পল স্ট্রাকচারে কি আছে, উপরে আছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, মানে আমরা তো ইউজাররা বেসিক্যালি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজ করি। তো পরবর্তীতে আছে রেসিডেন্ট, সিস্টেম প্রোগ্রাম, ডিভাইস প্রোগ্রাম, এবং পরে হচ্ছে রম, বায়োস, ডিভাইস, ড্রাইভার্স। তো এইখানে আসলে বেসিক্যালি হার্ডওয়্যার পার্টটা আছে, সিম্পল স্ট্রাকচারের হার্ডওয়্যারের পার্টটা বেসিক্যালি এইখানে, যে রম, বায়োস, ডিভাইস, ড্রাইভার। তো এইটা হচ্ছে বেসিক্যালি কার্নেল বলো আর হার্ডওয়্যার অপারেটিং পার্ট বলো। তো এখান থেকে আসলে তোমার হার্ডওয়্যারটা অপারেট করতে হয়। তো এখানে দেখো প্রতিটা স্ট্রাকচার বা প্রতিটা ফেজ একটার একটার উপর ডিপেন্ডেন্ট। ডিভাইস ড্রাইভার যেটা, এটা হচ্ছে যে তার হার্ডওয়্যারের উপর ডিপেন্ডেন্ট, এটার উপর আবার রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রামটা ডিপেন্ডেন্ট, এটার উপর আবার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ডিপেন্ডেন্ট। আবার তুমি আরেকটা জিনিস দেখো যে এগুলা কিন্তু ইন্ডিভিজুয়ালি আবার এটার উপর ডিপেন্ডেন্ট, মানে এই কার্নেল বা এই হার্ডওয়্যার উপর, এই হার্ডওয়্যার ফেজের উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? দেখো অ্যাপ্লিকেশন কিন্তু আবার ইন্ডিভিজুয়ালি এই রম, বায়োস, ডিভাইস ড্রাইভার উপর ডিপেন্ডেন্ট, মানে আমরা এটাকে হার্ডওয়্যার পার্ট বা কার্নেল পার্ট বলতেছি, বুঝছো? তারপরে আবার রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রাম, এটাও কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিপেন্ডেন্ট, ডিভাইস ড্রাইভারও কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? মানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে এরা বাইলিটারাল রিলেশনে আছে, বুঝছো? শুধুমাত্র এটা ছাড়া আর কি, মানে ডিভাইস ড্রাইভারটা ছাড়া। দেখো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রামের উপর ডিপেন্ডেন্ট, বা রেসিডেন্ট সিস্টেম মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে যখন আমরা রান করতে যাই, তখন এটা রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রামকেও কল করে, আবার এটা ডিরেক্টলি ওই হার্ডওয়্যারটাকেও কল করে। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে বেসিক্যালি একটা তোমার খুবই সিম্পল একটা স্ট্রাকচার, যেটা আসলে এমএস ডস ইউজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা সুবিধাটা কি, বলতে পারবো এটার সুবিধাটা কি? বেসিক্যালি এটা জাস্ট ছবিটা দেখে, ওকে, এটার সুবিধাটা হচ্ছে কি, সুবিধাটা হচ্ছে যে দেখো এটা ডিরেক্টলি কার্নেল মোডের সাথে কানেক্টেড থাকে, এখানে কিন্তু কল করার খুব একটা বেশি প্রয়োজন হইতেছে না, বুঝছো? এটা ডিরেক্টলি কার্নেল মোডের সাথে ইয়ে থাকে, যখন হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে কল করি, ডিরেক্টলি সে কার্নেল মোডকে কল করতেছে, বুঝছো? মানে সব সময় কার্নেলের সাথে কানেক্টেড। সো এটাই হচ্ছে সুবিধা, যে তুমি হচ্ছে যে অপটিমাইল যে পারফরমেন্সটা সেটাই কিন্তু পাবা, বুঝছো? আমি আগেই বলছি যে অপারেটিং সিস্টেম ইজ অল অ্যাবাউট সিস্টেম কল, বুঝছো? তোমাকে সিস্টেম কল করেই সবকিছু করতে হবে। সো এখানেও আছে যেটা, এখানেও সিস্টেম কলই করবে, কিন্তু এটা ডিরেক্টলি কানেক্টেড, বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড হলে সমস্যাটা কোন জায়গায়। এখন তো আমরা সুবিধাটা বলছি যে ডিরেক্টলি কানেক্টেড হইলে আমরা ডিরেক্টলি কার্নেলটাকে ইউজ করতে পারতেছি এবং আমরা অপটিমাল পারফরমেন্সটা পাচ্ছি, তাহলে অসুবিধাটা কোন জায়গায়? অসুবিধাটা হচ্ছে সেটাই, যেহেতু এটা প্রতিটা এইগুলো, এটাকে বলা হচ্ছে ইউজার মোড, যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রেসিডেন্ট ডিভাইস, এগুলো হচ্ছে ইউজার মোড, এটা হচ্ছে তোমার কার্নেল মোড। সো যেহেতু ইউজার মোড ডিরেক্টলি কার্নেল মোডের উপর ডিপেন্ডেন্ট, সো কার্নেল মোডে যদি কোনো ধরনের প্রোগ্রাম ক্রাশ করে, তাহলে কিন্তু পুরো সিস্টেমটা এফেক্ট করবে। বুঝতে পারছো? এটা কিন্তু ডিরেক্টলি ডিপেন্ডেন্ট, মানে যে কোনো কাজের জন্য এটাকে, এটা ডিরেক্টলি কার্নেল মোডটাকে কল করতেছে, বুঝছো? বুঝছো? তো এখন কথা হচ্ছে যে যদি কার্নেল মোডে কোনো কিছু যদি ক্রাশ করে বা কোনো প্রসেস বা কোনো প্রোগ্রাম যদি ক্রাশ করে, তাইলে পুরো ইউজার মোড মানে পুরো সিস্টেমটার উপরে সেটা আসলে এফেক্ট করবে। সো এই জন্য এটা আসলে মানে এটা আসলে বেসিক্যালি বলা যায় যে হার্ডওয়্যারকে প্রোটেক্ট করতে পারে না, বুঝছো? এই লেয়ারটা বা এই স্ট্রাকচারটা সেটা আসলে হার্ডওয়্যারকে প্রোটেক্ট করতে পারে না। সো যার কারণে এটা খুবই একটা সিম্পল স্ট্রাকচার এবং এটা আসলে খুব কোনো ভালো স্ট্রাকচার না, কারণ আমাকে অবশ্যই হার্ডওয়্যারকে প্রোটেক্ট করতে হবে। এইভাবে যদি আমি পুরোপুরি কার্নেলের উপর ডিপেন্ডেন্ট থাকি, তাহলে কিন্তু যে কোনো সময় আমার কার্নেল ফেজে যদি কোনো কিছু যদি ইয়ে হয়, কার্নেল ফেজে যদি কোনো প্রোগ্রাম যদি ক্রাশ করে বা কোনো যদি ম্যালওয়্যার ঢুকে যায়, তাহলে কিন্তু আমার পুরো সিস্টেমটা আমার ম্যালওয়্যার দ্বারা এফেক্টেড হবে, যেটা আসলে যে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে দেখি আর কি। এই জন্য এখানে অ্যান্টিভাইরাস আলাদা করে ইউজ করা লাগে, বুঝছো?
মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এই জন্যই তোমার আসলে খুব একটা ভালো ইয়া না, অপারেটিং সিস্টেম না, কারণ এরা আসলে হার্ডওয়্যারকে প্রোটেক্ট করতে পারে না। ওই যেটা বললাম যে কোনো ধরনের ম্যালওয়্যার যদি ঢুকে যায় একবার, তাহলে সেটা তোমার হার্ডওয়্যারকে একবারে পুরো মানে পুরো সিস্টেমটাকে এফেক্ট করবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরেরটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে মনোলিথিক স্ট্রাকচার। এটা মূলত আসলে ইউনিক্স অপারেটিং সিস্টেম ইউজ করে এই স্ট্রাকচারটা। এটা হচ্ছে মনোলিথিক স্ট্রাকচার। মনোলিথিক স্ট্রাকচারটা কিন্তু সিম্পল স্ট্রাকচার, কিন্তু এই সিম্পল স্ট্রাকচারের থেকে খুবই 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 ভালো স্ট্রাকচার। সো এটা আসলে কিভাবে কাজ করে, কিন্তু এটা বেস্ট স্ট্রাকচার না। এটা যদি আমি সিম্পলের সাথে কম্পেয়ার করি তাহলে সিম্পল থেকে অনেক বেটার, বাট এটা বেস্ট না। সো এটা বেসিক্যালি হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম এটা ইউজ করে। তো এটা কি করতেছে দেখো, এখানে হচ্ছে আমরা এখানে ইউজার, ইউজারের পরে থাকবে হচ্ছে যে যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এখানে থাকবে হচ্ছে কার্নেল। সো কার্নেলের মধ্যে কিন্তু আবার বিভিন্ন ধরনের প্রসেস এখানে লোড করা থাকবে, বুঝছো? আচ্ছা, এখানে যেহেতু প্রসেস গুলো লোড করা থাকতেছে, সো জাস্ট আচ্ছা প্রসেস এই কার্নেলের পরে থাকবে হচ্ছে এখানে হার্ডওয়্যারটা, বুঝছো? সো এটা কিন্তু বেসিক্যালি হার্ডওয়্যারকে প্রোটেক্ট করতেছে। কারণ কারণ কি কারণ হচ্ছে যে এই ইউজার মোডের কোনো অ্যাপ্লিকেশন ডিরেক্টলি কিন্তু কার্নেল মোডের সাথে কানেক্টেড না, যেটা আমরা সিম্পল স্ট্রাকচারে দেখছিলাম যে ইউজার মোডের যে কোনো প্রোগ্রাম ডিরেক্টলি কার্নেল মোডের সাথে কানেক্টেড। সো যদি কোনো ধরনের ম্যালওয়্যার ঢুকে তাহলে কিন্তু সেটা কার্নেল মোডকে এফেক্ট করতেছে, কার্নেল মোডকে এফেক্ট করলে পুরো সিস্টেমকে সেটা এফেক্ট করবে। কিন্তু মনোলিথিক স্ট্রাকচারে কিন্তু দেখো, ইউজার মোডের কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সেটা কিন্তু ডিরেক্টলি এই হার্ডওয়্যারের সাথে কানেক্টেড না, যার কারণে এই মনোলিথিক স্ট্রাকচারটা কিন্তু হার্ডওয়্যারকে প্রোটেক্ট করতেছে, বুঝতে পারছো? কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে কার্নেলের মধ্যে অনেক মানে কার্নেলের মধ্যে এত বেশি প্রসেস থাকে, এত বেশি প্রসেস লোড করা থাকে, সেই প্রসেসগুলো আসলে মানে একটা একটার সাথে যদি আমি তোমার কি করতে চাই মানে শর্ট আউট করতে চাই, বা ধরো কোনো এখন নতুন একটা মানে ইউজারের ইউজারের কমান্ডের মাধ্যমে নতুন একটা প্রসেসকে আমার এখানে ইন্টিগ্রেট করতে হবে, বা নতুন একটা প্রসেসকে আমার ইনসার্ট করতে হবে, সেই ইনসার্শনটা আসলে এখানে কিভাবে হবে সেটাই আসলে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। কারণ কার্নেলের মধ্যে প্রচুর এখানে প্রচুর প্রসেস এখানে রান করা থাকে, মানে কার্নেলটা ওভারলোড করা থাকে, বুঝতে পারছো? সো এই প্রসেসগুলো একটার একটা একটার একটা তোমার কিভাবে মানে জায়গা দিবে, বা কিভাবে একটা একটাকে ইনসার্ট করবে, বা এটাকে তোমার কিভাবে তুমি যদি শর্ট আউট করতে চাও মানে পজিশন চেঞ্জ করতে চাও, সেটা আসলে কিভাবে, এই জিনিসগুলো আসলে এই এই মনোলিথিক স্ট্রাকচারে ডিফাইন করাটা খুবই ডিফিকাল্ট, বুঝতে পারছো তোমরা? এটা ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এই যে কার্নেলটা, তো সো কার্নেলের মধ্যে তোমার মাল্টিপল ইয়ে থাকে, তোমার মাল্টিপল প্রসেস লোড করা থাকে আর কি। সো এতে কি হবে, এতে কি হবে, যেমন ধরো ইউজার যদি নতুন কোনো প্রোগ্রামকে বা নতুন কোনো প্রোগ্রাম যদি রান করে, তাহলে তো একটা প্রসেস রান হবে, সেই প্রসেসটা এখানে কিভাবে ইন্টিগ্রেট হবে, অথবা যে যে প্রসেসগুলো এখানে বা যে সিস্টেম প্রোগ্রামগুলো এখানে তোমার ইয়ে হবে লোড করা আছে, সেটাই বা তুমি কিভাবে ডিস্ট্রিবিউট করবে বা শর্ট আউট করবে, বা এই যে ধরো সিপিইউ শিডিউলিং, সিপিইউ শিডিউলিং এর কথা যদি আমি বলি, তো সিপিইউ শিডিউলিং টা এখানে কিভাবে কাজ করবে, সেই জিনিসগুলো শর্ট আউট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অপারেটিং সিস্টেমের জন্য, বুঝতে পারছো? কিন্তু আমি যদি এই সিম্পল স্ট্রাকচারের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এটা অবশ্যই ভালো স্ট্রাকচার, কারণ এটা হার্ডওয়্যারের সাথে কোনো ইউজার প্রোগ্রাম হার্ডওয়্যারের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। সো এই মনোলিথিক স্ট্রাকচার কিন্তু অবশ্যই তোমার হার্ডওয়্যারটাকে প্রোটেক্ট করতেছে। সো প্রোটেক্ট করার মানে কি, প্রোটেক্ট করার মানে হচ্ছে কোনো ম্যালওয়্যার যদি ডিরেক্টলি যদি তোমার ঢুকেও, তাইলে কিন্তু সেটা কার্নেল মোডকে এফেক্ট করতেছে না। সো কার্নেল মোডকে যতক্ষণ এফেক্ট করবে ততক্ষণ পর্যন্ত তোমার সিস্টেমের মধ্যে হিউজ কোনো চেঞ্জ আসবে না, বা তোমার সিস্টেমকে কোনো ধরনের এফেক্ট করবে না। কিন্তু এটার অসুবিধাটা কি, অসুবিধাটা হচ্ছে যে কার্নেলের মধ্যে আমরা অনেক প্রসেসকে আমরা লোড করা থাকে, বুঝছো? অনেক প্রসেসকে যদি আমরা লোড করা থাকে, তাইলে হচ্ছে যে নতুন প্রসেসকে লোড করানোর ক্ষেত্রে এটা একটু ডিলে হয়, বা এটা একটু মানে একটু প্রবলেম হয়ে যায় আর কি। তো এটাই হচ্ছে তার অসুবিধাটা আর কি, এই মনোলিথিক স্ট্রাকচারের, বুঝতে পারছো? এরপরেরটা হচ্ছে যে লেয়ার স্ট্রাকচার। লেয়ার স্ট্রাকচারটা কি, লেয়ার স্ট্রাকচারটা হচ্ছে যে তোমার যে সিস্টেম প্রোগ্রামগুলো যে থাকবে, যেমন এই যে সিস্টেম প্রোগ্রামগুলো এখান থেকে, এই যে যে সিস্টেম প্রোগ্রামগুলো, ঠিক আছে, এই সিস্টেম প্রোগ্রামগুলো অনেকগুলো লেয়ারে ডিভাইড করা থাকবে, যে অনেকগুলো লেয়ারে ডিভাইড করা থাকবে, যে এটা হচ্ছে লেয়ার জিরো। এই লেয়ার জিরোটা হচ্ছে তোমার কার্নেল মোড, বুঝতে পারছো? লেয়ার জিরোটা হচ্ছে কার্নেল মোড বা হার্ডওয়্যার মোড,
এই লেয়ার জিরো থেকে কিন্তু হচ্ছে হার্ডওয়্যারটাকে অপারেট করতে হবে। সো এটা যাতে কোনোভাবে ইম্প্যাক্ট না হয় সেটাকে আমার খেয়াল রাখতে হবে আর কি, বুঝছো? তো এই সিস্টেম প্রোগ্রামগুলো বিভিন্ন ধরনের লেয়ারে ডিভাইড করা থাকবে। যে কার্নেল মোডের মধ্যে যে সিস্টেম প্রোগ্রামগুলো থাকে সেগুলো আসলে বিভিন্ন ধরনের লেয়ারে ডিভাইড করা থাকবে, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, এভাবে লেয়ার এন পর্যন্ত। সো লেয়ার এন এ কিন্তু আমরা ইউজার ইন্টারফেস, বুঝছো? মানে লেয়ার এন এ হচ্ছে যে আমরা ইউজারকে, মানে আমরা ইউজার, ইউজাররা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার আমরা ইউজ করতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তো এতে সুবিধাটা কি, এটা সুবিধাটা হচ্ছে যে যেমন ধরো এখানে আমি যদি মনোলিথিক স্ট্রাকচারের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এটা সুবিধাটা হচ্ছে এখানে কি কার্নেলের অনেকগুলো লোড থাকতো, সিস্টেম প্রোগ্রামের একদম লোড থাকতো। লোড থাকার ফলে কি হইতো যে নতুন কোনো প্রসেস যদি আসতো তাহলে সেটাকে সর্ট আউট করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত। তো এই প্রবলেমটা আবার এখানে নাই। এখানে নাই কেন? কারণ যে সিস্টেম প্রোগ্রামগুলো সেগুলো আসলে বিভিন্ন ধরনের লেয়ারে ডিভাইড করা থাকে, মানে সিকোয়েন্সিয়াল মেথডে থাকে। কোনটার পরে কোনটা হবে সেটা কিন্তু আমরা জানতে পারতেছি। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা যদি আমরা এই সিম্পল স্ট্রাকচারের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে সিম্পল স্ট্রাকচারের যে হার্ডওয়্যারকে প্রোটেকশন করার যে জিনিসটা এখানে ছিল না, সেটা কিন্তু লেয়ার স্ট্রাকচারে আছে। কারণ কি? কারণ আমি যে সিস্টেম প্রোগ্রামগুলো যেগুলো রান করবো এগুলো ডিরেক্টলি কিন্তু কার্নেল মোডে আসবে না, বা ইউজার মোডের যে যে প্রোগ্রামগুলো সেটার সাথে ডিরেক্টলি কিন্তু কার্নেল মোডের কোনো কানেকশন নাই। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে সিস্টেম প্রোগ্রামগুলো অবশ্যই যে হার্ডওয়্যারটাকে আমার প্রোটেকশন দিচ্ছে। তার মানে কি এটা বেস্ট? এটা অবশ্যই বেস্ট স্ট্রাকচার না, এটারও কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যেহেতু এখানে বিভিন্ন ধরনের সিস্টেম প্রোগ্রামগুলো, এখানে সিস্টেম প্রোগ্রামগুলো কয়েকটা লেয়ারে ডিভাইড করা থাকে, সেই ক্ষেত্রে টাইমিংটা একটু বেশি টাইম লাগে। যেমন বেশি টাইম কোন ক্ষেত্রে লাগে? যেমন ধরো এখানে আচ্ছা আমি একটু ডিজাইন করে আঁকাই। ওকে, যেমন ধরো হচ্ছে এটা হচ্ছে আমার হার্ডওয়্যার সেক্টরটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার হার্ডওয়্যার সেক্টর, এটা হচ্ছে ধরো আমার ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা হচ্ছে ধরো আমার মেমোরি ম্যানেজমেন্টের যে সিস্টেম প্রোগ্রাম যেটা, এটা এরপরে ধরো হচ্ছে আমার কি বলে আইও, আইও মানে হচ্ছে যে ইনপুট আউটপুট অপারেশন। এরপরে ধরো হচ্ছে এটা আমার হচ্ছে ইউজার মোড, ঠিক আছে? এটা আমার হচ্ছে ইউজার ইন্টারফেস। তো আমি তো কাজ করবো ইউজার ইন্টারফেসে, সো ইউজার ইন্টারফেস থেকে যদি আমি আইও কে অপারেট করতে চাই, তাহলে সেটাকে অবশ্যই সিস্টেম কল দিয়ে হার্ডওয়্যারে যাইতে হবে, তাই না? বুঝছো? জি স্যার। তো আমি তো এখানে কাজ করবো, আমি তো ইউজার ইন্টারফেসের মধ্যে কাজ করবো। সো ইউজার ইন্টারফেস এখন আমি ধরো আইও অপারেশন ইউজ করতে চাই। আইও অপারেশন মানে কি তোমরা একটু দেখো, আইও অপারেশন মানে হচ্ছে যে আমি যদি মাউস দিয়ে কোনো কিছু ইনপুট দেই বা কিবোর্ড দিয়ে কোনো কিছু ইনপুট দিই, আমরা যদি মনিটরের মধ্যে কোনো কিছু আউটপুট দেখতে চাই, তাহলে এইটাকে, এটা হচ্ছে তোমার আইও অপারেশন। সো কিবোর্ড দিয়ে ইনপুট দিই বা মাউস দিয়ে ইনপুট দিই, সেই ইনপুট তো তোমাকে দিতে হবে। সেই ইনপুটের জন্য তোমাকে অবশ্যই সিস্টেম কল করতে হবে। সিস্টেম কল মানে কি? সিস্টেম কল মানে হচ্ছে ইউজার মোড থেকে কার্নেল মোডে সুইচিং, কন্টেক্সট সুইচিং। সো কার্নেল মোডে অবশ্যই তোমাকে যাইতে হবে। কেন? কারণ কার্নেল মোডেই হার্ডওয়্যারের সাথে কানেকশনটা থাকে। সো হার্ডওয়্যারে কানেকশন না থাকলে কিন্তু তুমি ওইটা কিন্তু তুমি ইউজ করতে পারবে না, কিবোর্ড বা মাউস কিন্তু তুমি ইউজ করতে পারবে না। কারণ কিবোর্ড এবং মাউস হচ্ছে তোমার পিওর হার্ডওয়্যার। সো এগুলোর কাছ থেকে ইনপুট নিতে গেলে অবশ্যই হার্ডওয়্যারকে অপারেট করতে হবে। সো হার্ডওয়্যারকে অপারেট করার জন্য তোমাকে অবশ্যই কার্নেল মোডে যাইতে হবে। কার্নেল মোডে যাওয়ার জন্য তোমাকে ইউজার মোড থেকে কার্নেল মোডে সিস্টেম কল করতে হবে। সো এখন কথা হচ্ছে আমি তো ইউজার ইন্টারফেসে আসি, সো ইউজার ইন্টারফেস থেকে আমি যদি আইও অপারেশন কি ইউজ করতে চাই, সেটা তো তোমাকে হার্ডওয়্যারের মধ্যে যাইতে হবে বা কার্নেল মোডে যাইতে হবে। সো আমি যদি এটাকে ধরো আমি এখানে এটাকে যদি আমি যাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আগে আইও অপারেশনের পরে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টে যাইতে হবে, মেমোরি ম্যানেজমেন্ট লেয়ারের পরে হচ্ছে ফাইল তোমার কি বলে এটাকে মেমোরি ম্যানেজমেন্ট লেয়ারের পরে হচ্ছে ফাইল সিস্টেম ম্যানেজমেন্টে যাইতে হবে, দেন হচ্ছে তোমার কার্নেলে ঢুকবে। তার মানে এই যে টাইমটা, সেই টাইমটা কিন্তু তোমার এখানে ডিলে হচ্ছে, অনেক টাইম কিন্তু তোমার ডিলে হচ্ছে, অনেক টাইম কিন্তু তোমার বেশি লাগতেছে, বুঝতে পারছো? বুঝছো? মানে আমরা যদি কোনো একটা সিস্টেম প্রোগ্রামকে যদি আমরা কল করি, তাহলে সেই সিস্টেম প্রোগ্রামটা আলটিমেটলি কার্নেল মোডে রান হওয়ার জন্য খুব বেশি টাইম নেবে। কারণ কেন? কারণ প্রতিটা লেয়ার এখানে সিকোয়েন্সিয়াল, একটা লেয়ারের পর আরেকটা লেয়ার অবশ্যই আসবে। একটা লেয়ার মানে একটা লেয়ার সুইচ করে অন্য একটা লেয়ারে যাইতে পারবে না, বুঝছো? একটা লেয়ার অন্য একটা লেয়ারের কানেকশনের মাধ্যমে তারপরে এখানে আসবে, এই ইউজার এই কার্নেল মোডে আসবে, বুঝতে পারছো? যার কারণে এখানে টাইমটা বেশি লাগতেছে। হ্যাঁ বলো, কোনো কোয়েশ্চেন থাকলে।
তার মানে কিবোর্ডে যতটা টাইপ করি এই এরকম বারবার কার্নেল মোডে দিয়ে টাইপ করে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি, আমি কিবোর্ড দিয়ে যতটা ইনপুট দিচ্ছি সেটাই মূলত আসলে ওই কার্নেল মোড হার্ডওয়্যারটাকে অপারেট করতেছে। ওই হার্ডওয়্যার অপারেট না করলে তো তুমি কিবোর্ড দিয়ে যতই তুমি প্রেস করো না কেন ইনপুট তুমি দেখতে পারবে না, মনিটরে মনিটরে যে আউটপুটটা দেখো ওই আউটপুট তুমি দেখতে পারবে না। স্যার এতটুকু তো ডিলে লাগে না। হ্যাঁ এই যে যে তুমি কি আগে ক্লাসগুলো করছো? করছি স্যার। হ্যাঁ তাহলে এই কোশ্চেন তো করার কোনো যুক্তি করতে নাই, কারণ হচ্ছে যে তুমি কি ওই যে টাইম শেয়ারিং এটা পড়ছো যে আমি যে দেখাইছিলাম যে মাল্টিটাস্কিং এর যে বিষয়টা? দেখছি স্যার। হ্যাঁ তাইলে তো, হ্যাঁ মাল্টিটাস্কিং এর বিষয়টাতে কি বলা হয়েছে বুঝছো তোমরা? এটা বুঝছিলা? মাল্টিটাস্কিং এর বিষয়টাতে এটাই বলা হয়েছে যে কম্পিউটার ন্যানো সেকেন্ডে কাজ করে, সো আমরা যে ইনপুটটা দেই সেটা তোমার কাছে ডিলে মনে হবে না, কারণ ওই যে ইউজারের কাছে মনে হবে যে পুরো সিস্টেমটা আমি ইউজ করতেছি, কিন্তু কম্পিউটার এই সামান্য তোমার ডিলের মধ্যে অনেক কাজ করে ফেলবে, বুঝছো? বুঝছি স্যার। মানে এই কম্পিউটার তো ন্যানো সেকেন্ডে কাজ করে, সো তোমার কাছে ডিলে মনে না হইলেও সেটা কিন্তু আসলে কম্পিউটারের মানে ওই ন্যানো সেকেন্ডে তুমি যদি হিসাব করো তাহলে এটা কিন্তু একটা ডিলে বের হবে, মানে তোমার কাছে মনে হবে না, মানে ইউজারের কাছে মনেই হবে না যে এটা ডিলে হচ্ছে, বুঝছো? বাট কম্পিউটার এই ডিলের মধ্যে সে অনেক কিছু কাজ করে, বুঝছো? যেমন ধরো আমার কাছে দুইটা কম্পিউটার আছে, আমি যদি এখন দুইটার মধ্যে মাল্টিটাস্কিং করতে যাই, সিপিইউ কিন্তু একটা, ধরো এটা একটা সিপিইউ, সো একটা সিপিইউ দুইটা কম্পিউটার ইউটিলাইজ করছে, সেটা কিভাবে করবে? সেটা হচ্ছে যে টাইম শিডিউলিং এর মাধ্যমে। ধরো একজন ইউজার এখানে কিবোর্ড দিয়ে কিছু ইনপুট দিচ্ছে, এখন কিবোর্ড দিয়ে ইনপুট দেওয়ার একটা ফাঁকে সে চিন্তা করতেছে মানে স্টপ হয়ে গেল। আচ্ছা আমি আরেকটু ক্লিয়ারিফাই করে বলি, আমরা যখন কিবোর্ড দিয়ে ইনপুট দেই তখন কিন্তু একটা কি থেকে অন্য একটা কি ইনপুট দেওয়ার ক্ষেত্রে একটা টাইমের গ্যাপ থাকে না? জি স্যার। কিবোর্ড দিয়ে যখন ইনপুট দেই যেমন অ্যাপল আমি টাইপ করতে যাচ্ছি, সো এ ডাবল পি এল ই অ্যাপল, হ্যাঁ সো যখন আমি এ কিটাকে প্রেস করব, পি কিটাকে প্রেস করব, এগুলোর মধ্যে টাইমের গ্যাপ থাকবে না? ওই গ্যাপের মধ্যে সে কিন্তু অন্য একটা কম্পিউটারের জন্য সে সার্ভিস দিতেছে, সিপিইউটা অন্য একটা কম্পিউটারের জন্য ইউজ করতেছে, বুঝতে পারছো বিষয়টা? সো এত শর্ট টাইমে সে এত কাজ করে আর কি। সো এটা তোমার কাছে কখনোই ডিলে মনে হবে না, সো এটা যে কোনো মানুষের কাছে, কারণ হিউম্যান ব্রেইন ইজ অল এভার স্লো, আমি যদি মেশিনের সাথে যদি কম্পেয়ার করি, এই জন্য তো মেশিন দরকার, বুঝতে পারছো? বুঝছো ব্যাপারটা? এইটাই আর কি, যে এইটা তোমার কাছে খুব বেশি একটা ডিলে মনে হবে না, কিন্তু এটা যদি আমি ন্যানো সেকেন্ডে মানে একটা পার্টিকুলার ইউনিটে যদি আমি মেজার করি তাহলে এটা অবশ্যই একটা ডিলে হয়, এবং এই ডিলেটা আসলে বোঝা যায় না, মানে হিউম্যানের ক্ষেত্রে এই ডিলেটা বোঝা যায় না। সো আমি এটাই বলছিলাম যে তুমি, আমরা তো ইউজার ইন্টারফেসে কাজ করি, তো লেয়ার স্ট্রাকচারে কোনো একটা সিস্টেমকে যদি আমরা রান করাইতে যাই বা একটা সিস্টেম প্রোগ্রামটা যদি আমরা প্রসেস করতে যাই সেটা কিন্তু আলটিমেটলি রান হইতে অনেক বেশি টাইম লাগে। কারণ কি? কারণ হচ্ছে যে আমার প্রতিটা লেয়ারকে পাস করে করে তারপরে হচ্ছে আলটিমেটলি আমার কার্নেল মোডে বা হার্ডওয়্যার মোড যেটাই বলো ওইখানে আমরা যাইতে হয়, দেন ওইটা হচ্ছে কাজ করে, সো এটা কিন্তু টাইমটা বেশি লাগতেছে, বুঝছো? সো এটা একটা একটা প্রবলেম হচ্ছে টাইমের যে বিষয়টা, এটা বিষয়। তৃতীয়ত প্রবলেম হচ্ছে যে আমরা এখানে ওই যে আমরা গত লেকচারে বা গত কয়েকটা লেকচারে বলছিলাম যে আমাদের যদি মাল্টি প্রসেস হয়, মানে প্রসেস যদি মাল্টিপল মাল্টিপল প্রসেস যদি রান করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রসেসগুলোর মধ্যে ইন্ডিভিজুয়াল একটা কমিউনিকেশন থাকতে হয়, বা ওই যে সিস্টেম প্রোগ্রামগুলোর মধ্যে ইন্ডিভিজুয়াল একটা কমিউনিকেশন থাকতে হয়, সেটা কিন্তু লেয়ার স্ট্রাকচারে স্যাটিসফাই করে না। কারণ লেয়ার স্ট্রাকচারে হচ্ছে যে প্রতিটা সিস্টেম প্রোগ্রাম বা প্রতিটা প্রসেস কিন্তু একটা পার্টিকুলার লেয়ারের মধ্যে রান হয়, যার কারণে হচ্ছে যে একটা লেয়ারের সাথে অন্য একটা লেয়ারের নিজস্ব কোনো ইন্টারাকশন নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মানে এই যে থিওরিটা সেটা কিন্তু লেয়ার স্ট্রাকচারের ক্ষেত্রে এটা খাটে না, বুঝতে পারছো? সো লেয়ার স্ট্রাকচার এই এই থিওরিটাকে সে স্যাটিসফাই করে না, বুঝছো? বুঝছো তোমরা? ওকে, এরপরে হচ্ছে সো এটা হচ্ছে লেয়ার স্ট্রাকচার, এরপরে আর একটা স্ট্রাকচার এটার নাম হচ্ছে মাইক্রো কার্নেল। সো মাইক্রো কার্নেলটা একটু আপডেটেড, আপডেটেড কেন? কারণ এটাতে আসলে আগের যে ধরনের প্রবলেম ছিল যে তোমার সিম্পল স্ট্রাকচার বা মনোলিথিক স্ট্রাকচার বা হচ্ছে লেয়ার স্ট্রাকচার টাইপের মধ্যে যে ধরনের প্রবলেম ছিল, এই ধরনের কিছু প্রবলেম এখানে সে সলভ করতে পারছে, বাট এটাও আসলে বেস্ট কোনো স্ট্রাকচার না।
আচ্ছা আমি পরে বলতেছি এটা কেন বেস্ট স্ট্রাকচার না বা এটারও যে কেন ডিসঅ্যাডভান্টেজ আছে বা ড্রব্যাক আছে, আগে বলি এটা কিভাবে কাজ করে। আগে এটার নাম হচ্ছে মাইক্রো কার্নেল। সো মাইক্রো কার্নেল মানে হচ্ছে যে মাইক্রো মানে কি, মাইক্রো কি বলতো? খুবই ছোট আছে, ছোট ছোট। হ্যাঁ এখানে বেসিক্যালি একটা ছোট একটা কার্নেল থাকবে। দেখো এটা কার্নেল মোডটা খুবই ছোট। তো এই এই স্ট্রাকচারটা বলা হচ্ছে যে মানে স্ট্রাকচারে বলা হচ্ছে যে তোমার সব প্রবলেম গুলা বা তোমার সব প্রসেস গুলো হচ্ছে ইউজার মোডের মধ্যে রান হবে। ইউজার মোডের মধ্যে আবার দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে ক্লায়েন্ট কি ক্লায়েন্ট প্রোগ্রাম বা ক্লায়েন্টস মানে এটা কি করে ক্লায়েন্ট প্রসেস বা হ্যাঁ ক্লায়েন্ট প্রোগ্রাম বলা হচ্ছে ক্লায়েন্ট প্রোগ্রাম, আর এগুলোকে বলা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। তো ক্লায়েন্ট প্রোগ্রাম কি, ক্লায়েন্ট প্রোগ্রাম হচ্ছে আমরা যারা হচ্ছে ইউজার। ইউজাররা কি করে, ইউজাররা হচ্ছে যে সফটওয়্যারকে রান করে বা প্রসেস রান করে, ঠিক আছে, সিস্টেম প্রোগ্রামকে কল করে, বুঝতে পারছো, বা সিস্টেম প্রোগ্রামকে রান করে। তো ইউজার মোডের মধ্যে দুইটা জিনিসই থাকে, একটা হচ্ছে ক্লায়েন্ট প্রোগ্রাম আর এদেরকে বলা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। তো ক্লায়েন্ট প্রোগ্রাম কি করবে যে সিস্টেম প্রোগ্রাম অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাবে, কার কাছে পাঠাবে, কার্নেলের কাছে পাঠাবে। কার্নেলটা তারপরে হার্ডওয়্যারকে অপারেট করবে এবং পরবর্তীতে সিস্টেম প্রোগ্রাম গুলাকে রান করবে, বুঝতে পারছো। তো এইখানে কার্নেলের যে পার্টটা সেটা কিন্তু খুবই ছোট থাকে, যে নাম দিয়েছে হচ্ছে মাইক্রো কার্নেল। সো এই কার্নেলের কাজ কি, কার্নেলের কাজ আর কিছুই না, কার্নেলের কাজ হচ্ছে জাস্ট ক্লায়েন্ট প্রোগ্রামের সাথে যে সিস্টেম প্রোগ্রাম গুলো আছে সেগুলোর একটা কানেকটিভিটি তৈরি করা, বুঝছো, কানেকটিভিটি তৈরি করা। এই কানেকটিভিটিটা কিভাবে হয়, এই কানেকটিভিটি বা একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি করা, ওই কমিউনিকেশন চ্যানেলটা তৈরি হয় একটা মেসেজ পাসিং এর মাধ্যমে, বুঝছো, একটা মেসেজ পাসিং এর মাধ্যমে, এছাড়া আর কোনো কাজ না। এখানে আমরা দেখছিলাম কি, এখানে দেখছিলাম অনেকগুলো লেয়ার থাকে, তারপরে হচ্ছে যে যখন আমরা ইউজার ইন্টারফেস থেকে কোনো সিস্টেম প্রোগ্রামকে যদি আমরা রিকোয়েস্ট পাঠাই এটা রান হইতে চায়, তখন একটা একটা লেয়ার পাস করে সে কার্নেল মোডে আসতে হয়। আর এখানে দেখছিলাম কি, এখানে দেখছিলাম কার্নেলের মধ্যে অলরেডি সিস্টেম প্রোগ্রাম লোড করা থাকে, যখন ইউজার যেটাকে রান করে এটা আসলে লোড হয়। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কার্নেল মোডে কোনো কিছু লোড করা থাকে না বা এগুলো কোনো লেয়ার্ড কোনো স্ট্রাকচারও থাকে না, এটা হচ্ছে যে ক্লায়েন্ট প্রোগ্রামে যখন ইউজার রিকোয়েস্ট পাঠাবে কোনো একটা সিস্টেম প্রোগ্রামকে রান করার জন্য, তখন এই মাইক্রো কার্নেলটা যেটা করবে, কার্নেল মোড জাস্ট ওই ক্লায়েন্ট প্রোগ্রামের সাথে ওই সিস্টেম প্রোগ্রামের একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি করবে। কমিউনিকেশন চ্যানেলটা কিভাবে হবে, জাস্ট একটা মেসেজ পাসিং এর মাধ্যমে। এখন এই মেসেজ পাসিংটা কিভাবে হবে সেটা আমি বলতে যাবো না, সেটা একটু ডিটেলসে জানার বিষয়, সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। জাস্ট তুমি ওইটা একটু মনে রাখো বা ওইটা একটু মানে ওই কনসেপ্ট একটু মনে রাখো যে এখানে আসলে মাইক্রো কার্নেল যেটা সেটা আসলে নিজের মধ্যে কোনো কিছু লোড করায় না, যেটা মনোলিথিক স্ট্রাকচারের মতো, বা হচ্ছে যে এখানে কোনো লেয়ার স্ট্রাকচারও থাকে না যে সিস্টেম প্রোগ্রামগুলো অনেকগুলো লেয়ারে ভাগ করা থাকবে, এরকম কিছু না। এইটা বেসিক্যালি যেটা হয় সবগুলো জিনিসই ইউজার মোডের মধ্যে রান করে, বুঝছো। হ্যাঁ কার্নেল মোডের কি দরকার নেই, হ্যাঁ অবশ্যই দরকার আছে। কার্নেল মোড ওই যেটা বললাম যে ক্লায়েন্ট প্রোগ্রাম বা একটা একজন ইউজার যে সিস্টেম প্রোগ্রামটা অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাবে, সেই সিস্টেম প্রোগ্রামটার সাথে ক্লায়েন্ট প্রোগ্রামের জাস্ট একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি করে দেয়, এবং এই কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে সে মূলত আসলে হার্ডওয়্যারটা ইউটিলাইজ করতে পারে। সো এখানে আসলে যেটা হয়, এখানে আসলে ইউজার মোডের মধ্যে যেহেতু সবকিছু অপারেট হয় বা ইউজার মোডে যেহেতু ক্লায়েন্ট প্রোগ্রাম এবং সিস্টেম প্রোগ্রাম সবগুলো যদি ইউজার মোডের মধ্যে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু সে হার্ডওয়্যারটাকে প্রোটেক্ট করতে পারতেছে। সো এটাকে সো এটা যে কোনো ধরনের ম্যালওয়্যার যদি এটাতে অ্যাটাক করে তাহলে কিন্তু পুরো সিস্টেমের উপর কোনো ধরনের এফেক্ট পড়বে না, কারণ এটা ডিরেক্টলি ইউজার প্রোগ্রামের যে কোনো ধরনের প্রোগ্রাম বলো, ক্লায়েন্ট প্রোগ্রাম বা সিস্টেম প্রোগ্রাম, এটার সাথে হার্ডওয়্যারে কোনো ডিরেক্টলি কানেকশন নেই, যেটা আমরা সিম্পল স্ট্রাকচারের মধ্যে দেখছিলাম, বুঝতে পারছো। আচ্ছা তাইলে এটা কি কোনো প্রবলেম নাই, অবশ্যই প্রবলেম আছে। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে যদি ইউজার খুব বেশি রিকোয়েস্ট সেন্ড করে, বুঝছো, যদি একজন ইউজার খুব বেশি রিকোয়েস্ট সেন্ড করে তাইলে কিন্তু তোমার কার্নেলের পারফরমেন্স স্লো হয়ে যাবে, বুঝছো। কারণ আমরা জানি যে ক্লায়েন্ট প্রোগ্রামের সাথে সিস্টেম প্রোগ্রামের জাস্ট একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি করে দেয় মাইক্রো কার্নেল। তো এটা যদি খুব বেশি হয়ে যায়, মানে লোড যদি খুব বেশি হয়ে যায়, ক্লায়েন্টের রিকোয়েস্ট যদি খুব বেশি হয়ে যায় সিস্টেম প্রোগ্রামের জন্য বা অ্যাক্সেস করার জন্য সিস্টেম প্রোগ্রামগুলো, সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রো কার্নেলের পারফরমেন্সটা ডিক্রিজ হয়ে যাবে, মানে মাইক্রো কার্নেলের পারফরমেন্স ফল করবে, বুঝতে পারছো।
বুঝছো? তো এটা হচ্ছে মূলত অসুবিধাটা, কিন্তু এটা আসলে বাকি তিনটা স্ট্রাকচারের যে প্রবলেম গুলো ছিল সেটা কিন্তু এটা স্যাটিসফাই করতে পারছে বা এটা ট্যাকেল করতে পারছে। বাট প্রবলেম একটাই, যদি খুব ক্লায়েন্ট যদি খুব বেশি ইয়ে হয়ে যায়, রিকোয়েস্ট পাঠায় সিস্টেম প্রোগ্রাম অ্যাক্সেস করার জন্য, সেই ক্ষেত্রে কার্নেলের পারফরমেন্স ফল করে, বুঝছো? বুঝছো সবাই? ওকে, এরপরে হচ্ছে লাস্ট একটা, এটার নাম হচ্ছে মডিউল। এটা এখন পর্যন্ত বেস্ট ডিজাইন স্ট্রাকচার বলা যায় অপারেটিং সিস্টেমে। তো এটা আসলে কি করে, এটা আসলে অনেকটা ডাইনামিক্যালি কাজ করে, এবং এটাকে বলা হয় যে এটা আসলে লেয়ার স্ট্রাকচার এবং হচ্ছে মাইক্রো কার্নেল স্ট্রাকচারের মতো। বাট আমি যদি এটা মানে ডেপ যদি কম্পেয়ার করি, তাহলে এটা মাইক্রো লেয়ার স্ট্রাকচার থেকে ফ্লেক্সিবল এবং মাইক্রো কার্নেল স্ট্রাকচার থেকে ফ্লেক্সিবল। এটা তো এটা কিভাবে কাজ করে, এটা একটু ডাইনামিক্যালি কাজ করে। ডাইনামিক্যালি কাজটা কি, ডাইনামিক্যালি কাজ কি, ডাইনামিক্যালি কাজ হচ্ছে যে সিস্টেম প্রোগ্রাম গুলো অনেকগুলো মডিউলে ভাগ করা থাকে বেসিক্যালি, এবং তাদের মধ্যে একটা কোর কার্নেল থাকে। সো প্রতিটা মডিউল কিন্তু কার্নেলের মধ্যে উপরে কিন্তু লোড হয় না, বাট এটা বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে তোমার সিস্টেম প্রোগ্রাম গুলা এক একটা মডিউলে ভাগ করা থাকে, বুঝছো? এবং প্রতিটা মডিউলের সাথে কোর যে কার্নেলটা, এই যে কোর কার্নেলটা, যে কার্নেল কোর কার্নেল যেগুলো আমরা পড়ছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে কোর কার্নেল বা কোর ফাংশনালিটি। সো ওই কার্নেলের সাথে ওদের একটা কানেকশন থাকে, কানেকশনটা এমন ভাবে থাকে, কানেকশনটা কিন্তু এরকম থাকে না, মনোলিথিক স্ট্রাকচারের মতো থাকে না। মনোলিথিক স্ট্রাকচারে আমরা কি পড়ছিলাম, মনোলিথিক স্ট্রাকচারে পড়ছিলাম যে কার্নেলের উপর সবসময় সিস্টেম প্রোগ্রাম গুলো একটা লোড থাকে, তুমি ইউজ করো আর না করো এটার উপর একটা লোড থাকবে, বুঝছো, মনোলিথিক স্ট্রাকচারে। কিন্তু মডিউলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ভার্চুয়ালি লোড থাকে আর কি, মানে তুমি যখন কম্পিউটারটাকে বুট করবা, মানে কম্পিউটার যখন ওপেন হয় তখন তো এটা রোম ইউজ করে, তাই না? তখন এটা বুট হয়, বুট হয়ে দেখে যে তোমার হার্ডওয়্যার সফটওয়্যার গুলো এগুলো ঠিক আছে কিনা, বুঝছো? তো যখন তুমি কম্পিউটারটাকে বুট করবা বা তোমার কম্পিউটারটা যখন রান করবে, তখন কিন্তু এগুলা ভার্চুয়ালি ওই কার্নেলের উপর লোড থাকবে। ভার্চুয়ালি লোড থাকে মানে কি, ভার্চুয়ালি লোড থাকে মানে হচ্ছে যে এই মনোলিথিক স্ট্রাকচারের মতো না, কিন্তু মনোলিথিক স্ট্রাকচার তো সবসময় লোড থাকে, এটা সবসময় লোড থাকবে না, এটা তবে এটা ভার্চুয়ালি লোড থাকবে আর কি। তো যে সিস্টেম প্রোগ্রামটা যখন ইউজার কল করবে, তখন এটা ইউজার তখন এটা কোর কার্নেল দ্বারা এটা অপারেট হবে। তোমরা কি বুঝছো ব্যাপারটা? আচ্ছা, আমি একটু এটাকে ক্লিয়ারিফাই করি। যেমন ধরো এটা হচ্ছে আমার কোর কার্নেল, এখানে ধরো একটা সিস্টেম প্রোগ্রাম আছে, তো এটা হচ্ছে আমার কার্নেলটা, এটা হচ্ছে আমার সিস্টেম প্রোগ্রাম আছে, বুঝছো, অনেকগুলা। সো ধরো ইউজার হচ্ছে এই, এটা ধরো হচ্ছে মেমোরি, এটা ধরো হচ্ছে ফাইল, হ্যাঁ, এটা ধরো হচ্ছে কি আইও অপারেশনস, ঠিক আছে? এখন ধরো একজন ইউজার, সে আইও অপারেশনটা ইউজ করতে চাচ্ছে, আইও অপারেশনের যে মডিউলটা সেটা কিন্তু কার্নেল দ্বারা অলরেডি কানেক্টেড আছে, ভার্চুয়ালি কানেক্টেড আছে, কিন্তু সেটা কিন্তু ইউজ হচ্ছে না বা মেমোরি, আচ্ছা ইউজ হচ্ছে না বলতে, আমি ধরো এখন এটা ইউজ কর, আমি ধরো এখন এটা ইউজ করতেছি না, ধরো এখানে আই অপারেশনের যে মডিউলটা আছে সেটা কিন্তু ভার্চুয়ালি কার্নেলের উপর, কার্নেলের সাথে কানেক্টেড, বা মেমোরি ম্যানেজমেন্টে এটা কার্নেলের সাথে কানেক্টেড, ফাইল ম্যানেজমেন্টে এটা কার্নেলের সাথে কানেক্টেড। মানে যখন আমরা কম্পিউটারটাকে বুট করছি বা যখন হচ্ছে আমরা কম্পিউটারটাকে রান করছি, তখন এই এরা কিন্তু কার্নেলের উপর লোড থাকে, ভার্চুয়ালি লোড থাকে, কিন্তু এটা কিন্তু কোনোটাই কল করে না, বা একটা আরেকটা কিন্তু কখনো কল করতেছে না ইউজার। তো এখন ধরো ইউজার হচ্ছে যে তোমার এখন আই অপারেশনটাকে কল করলো, তাহলে কি হবে, এই আই অপারেশন তখন হচ্ছে কার্নেলের উপর ইয়ে করবে, অপারেট করবে, এবং ফাইনালে হচ্ছে সে হার্ডওয়্যারটাকে অপারেট করতে পারবে। সো এটা হচ্ছে যে, আর মনোলিথিক স্ট্রাকচারে কি হয়, মনোলিথিক স্ট্রাকচার হচ্ছে কার্নেলের উপর সবসময় এরা মানে সবসময় এরা ডিরেক্টলি লোড করা থাকে, যার কারণে ওদের যে অপারেশনটা বা শর্ট আউটটা এদের প্রবলেম হয়ে যায়। কিন্তু মডিউলের ক্ষেত্রে যেটা হয়, ভার্চুয়ালি লোড থাকে, মানে এমনিতে ইন্টারকানেক্টেড থাকে, কিন্তু যেহেতু ইউজ হচ্ছে না, সো সেটা আসলে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না। তো যখনই ইউজার হচ্ছে যে আইও কে কল করবে বা আইও সিস্টেম প্রোগ্রামকে যখন হচ্ছে যে সে কল করবে, কেবল তখনই হচ্ছে সে কার্নেলটা ইউজ করবে এবং দেন হচ্ছে হার্ডওয়্যারটাকে অপারেট করতে পারবে, বুঝছো? তোমরা বুঝছো? সো এটা লেয়ার স্ট্রাকচারের মতো কেন, কারণ হচ্ছে লেয়ার স্ট্রাকচারে আমি দেখছি যে আমার যে সিস্টেম প্রোগ্রাম গুলো আছে এগুলো অনেকগুলো লেয়ারে ভাগ করা। সো এখানে মডিউল স্ট্রাকচারটা যেটা, সেখানে হচ্ছে যে সব সিস্টেম প্রোগ্রাম গুলো লেয়ারে ভাগ না হয়ে মডিউলে ভাগ করা থাকবে, ঠিক আছে? ওকে, সো এটা সিস্টেম লেয়ার স্ট্রাকচারের থেকে কেন এটা ফ্লেক্সিবল, কারণ হচ্ছে লেয়ার স্ট্রাকচারে দুইটা প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে যে
যদি আমরা ইউজার ইন্টারফেস থেকে কোনো একটা লেয়ারকে বা কোনো একটা সিস্টেম প্রোগ্রামকে যদি আমরা কল করি, তাহলে সেটা প্রতিটা লেয়ার পাস করে আস্তে আস্তে, প্রতিটা লেয়ার পাস করে কার্নেল মোডে আস্তে আস্তে সেটা অনেক বেশি টাইম লাগে। কিন্তু এখানে সেটা হচ্ছে না, এখানে হচ্ছে যে যেহেতু এটা ডাইনামিক্যালি কানেক্টেড, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইনামিক্যালি কানেক্টেড বা ভার্চুয়ালি কানেক্টেড। সো যখনই ইউজার কোনো সিস্টেম প্রোগ্রামকে কল করবে, এটা ডিরেক্টলি কার্নেলকে ইয়ে করতে পারবে। সো এখানে কোনো ধরনের টাইমের ডিলে হচ্ছে না, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে লেয়ার স্ট্রাকচারে যার একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে লেয়ার গুলা বা প্রসেস গুলো একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড না। কিন্তু এখানে কিন্তু সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো এখানে কিন্তু কোনো একটা প্রসেস বা কোনো একটা সিস্টেম প্রোগ্রাম যদি অন্য একটা সিস্টেম প্রোগ্রামকে ইউজ করতে চায় বা অপারেট করতে চায় বা ইন্টার কানেক্টেড মানে কানেকশন ইন্টার কানেক্টেড হতে চায়, তাহলে সেটা কিন্তু কার্নেল মোডের মাধ্যমে সেটা কিন্তু খুব সহজে ইন্টার কানেক্টেড হয়ে যায়, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এটা মাইক্রো কার্নেলের সাথে এটা রিলেটেড কেন? কারণ মাইক্রো কার্নেলে আমরা কি পড়ছিলাম, মাইক্রো কার্নেলে হচ্ছে যে তোমার একটা কার্নেল থাকবে যেটা ক্লায়েন্ট প্রোগ্রামের সাথে সিস্টেম প্রোগ্রামগুলোর একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি করবে। তো এইখানে আসলে কোনো ধরনের কমিউনিকেশন চ্যানেল তৈরি করে না, এখানে ডিরেক্টলি ওই ইউজার প্রোগ্রামগুলোকে আমরা ইউজ করতে পারি, সরি, ডিরেক্টলি আমরা সিস্টেম প্রোগ্রামগুলোকে ইউজ করতে পারি, কোনো ধরনের মেসেজ পাসিং এর দরকার নাই। সো যেহেতু এখানে মেসেজ পাসিং এর দরকার হচ্ছে না, সো এখানে যে প্রবলেমটা ছিল মাইক্রো কার্নেলের, যে খুব বেশি যদি ক্লায়েন্ট রিকোয়েস্ট আসে সেক্ষেত্রে কিন্তু কার্নেলের পারফরমেন্স ফল করতে পারে বা কার্নেলের পারফরমেন্স কিন্তু স্লো হয়ে যায়। তো এইটা এখানে এখানে কোনো ধরনের প্রবলেম নাই। কেন? কারণ কারণ হচ্ছে এখানে যে মডিউলগুলো থাকে বা এখানে যে সিস্টেম প্রোগ্রামগুলো থাকে সেগুলো হচ্ছে এক একটা মডিউলে ভাগ করা থাকে, এবং মডিউলগুলো হচ্ছে ভার্চুয়ালি কার্নেল মোডের উপর কানেক্টেড বা ইন্টার কানেক্টেড থাকে। সো তুমি যখনই কোনো মডিউল বা বা তুমি যখনই সিস্টেম প্রোগ্রাম কোনোটা রান করার দরকার, ইউজারের কাছ থেকে তুমি যে রিকোয়েস্ট পাবা সিস্টেম প্রোগ্রাম অ্যাক্সেস করার জন্য, সেটা কিন্তু খুব সহজে এখানে কার্নেল মোডে কিন্তু রান হইতে পারে। সো এখানে কোনো ধরনের মেসেজ পাসিং এর দরকার নাই। সো এই জন্য আসলে মূলত আসলে এখানে গত মানে লাস্ট যে চারটা আমরা স্ট্রাকচার পড়ছিলাম, যে সিম্পল স্ট্রাকচার, মনোলিথিক স্ট্রাকচার, লেয়ার স্ট্রাকচার এবং মাইক্রো কার্নেল স্ট্রাকচার, এই যে 1 2 3 4 এই চারটা স্ট্রাকচার পড়ছিলাম, ওই চারটা স্ট্রাকচারের মোটামুটি সব ধরনের ড্রব্যাক গুলা এই স্ট্রাকচারটা ফিল আপ করতে পারছে। সো এই জন্য আমরা এই মডিউলকে বলতে পারি যে মূলত আসলে এটা আসলে বেস্ট অপারেটিং সিস্টেম ডিজাইন স্ট্রাকচার, বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, সো আসলে এই পর্যন্তই ছিল তোমাদের লেকচার, রাইট? সো এখন কারো যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে বলতে পারবো। এখানে ডিজাইন স্ট্রাকচার গুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সো তোমরা এটা একটু দেখো আর কি। সো কারো কোনো কোয়েশ্চন থাকলে তোমরা করতে পারো। আচ্ছা, আজকে শুনুন, তোমরা সবাই প্রেজেন্ট আছো? আজকে আমি দুইটা দুইটা অ্যাটেন্ডেন্স দিব। কাউসার আছো? কাউসার, সাদিয়া আছো? ইয়েস স্যার। রেদওয়ান, রেদওয়ান আছো? আবু তালহা চৌধুরী আছো? আচ্ছা, কারো দেখো, কারো কোনো প্রবলেম থাকলে আমার বইলো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স শিট দেখে দেখে দিছে আজকে, দেখো, এরপর আর কোনো কোয়েশ্চেন করো না। আচ্ছা, আবু তালহা চৌধুরী আছো? ইসমাইল আহমেদ, ইসমাইল আছো? আনোয়ার আছো? আনোয়ার, আনোয়ার ক্লাস করে। সবরুল করিম আছো? আব্দুল্লাহ আছো? আব্দুল্লাহ, আব্দুল্লাহ আছো? সারোয়ার কামালি? জি স্যার, আছি স্যার।
জীবন কুমার দাস স্যার আসি স্যার মাজিদ মাজিদ আসো জি স্যার আসি স্যার জীবন কুমার দাস দিছেন স্যার আফসানি আসো জি স্যার আসি স্যার হুমায়রা ইয়েস স্যার মাইদুল ইয়েস স্যার ওকে শাফি আসো শাফি ইয়েস স্যার দেবশ্রী ইয়েস স্যার সজীব আছো সজীব জি স্যার মারুফা আক্তার সুইটি আছো স্যার আমার স্যার জেনি ও সরি জেনি জেনি বেগম ওকে সুইটি আছো সুইটি মারুফা আক্তার সুইটি জসিম খান আছো জসিম খান ইয়েস স্যার আছে স্যার স্যার আমার ফার্স্ট ইয়ার তিনটা ক্লাসে অ্যাটেন্ডেন্স স্যার প্রথম ক্লাসে আছে দিয়ে দিচ্ছি বাকিগুলো থেকে ছিল ফার্স্ট ইয়ার তিনটাতে স্যার ছিলাম ইয়েস আবিদা স্যার আবিদা ইয়েস স্যার আচ্ছা আয়শা স্যার আয়শা আয়শা আক্তার জি স্যার তানভীর আহমেদ আছো ইয়েস স্যার রশিদ চৌধুরী ইতিমাম রশিদ চৌধুরী আসো ইতিমাম আসো ওকে ওকে মাহফুজুল মাহফুজুল আসো অর্ণব আসো অর্ণব আব্দুর রহিম আসো ইয়েস স্যার নাইম আহমেদ নাইম Yes, sir. Nasim, sir. Nasim. Abdul Shahid Nasim. Tomal, sir. Tomal Krishna Dash. Yeah, Tomal class question on this. Firdus Arafat Chaudhuri, sir. Yes, sir. Firdus, aage class chila na? Jina, sir. Rubayat Binte Wahid. রুবায়েত বিনতে ওয়াহিদ আসো শারিয়ান নাইম আসো শারিয়ান ও দেখতেছি আছে স্যার ওর মাইক্রোফোনে প্রবলেম মেবি রুবায়েত তো দেখলাম কই জানি আছে জানি চটে চটে ও হ্যাঁ 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 ওকে ওকে আগে ক্লাসে ছিলাম না আগে ক্লাসে ছিলাম না স্যার এর আগে ক্লাসে ছিলাম প্রিয়াঙ্কা দাস দীপা আসো প্রিয়াঙ্কা দাস দীপা উম্মে জান্নাত আসো উম্মে জান্নাত ইয়েস স্যার আসো স্যার ওয়াজাদ আকলাক চৌধুরী আসো ইয়েস স্যার আগে ক্লাসে ছিল না স্যার খাদিজা ফারজানা বৃষ্টি বৃষ্টি আছো খাদিজা ফারজানা বৃষ্টি বদরুল ইসলাম আছো বদরুল ইসলাম ইয়েস স্যার আগে ক্লাসে আসলাই না জি স্যার আগে ক্লাসে আসলাম স্যার কইতে প্রেজেন্ট দিলাই না দেখি আই নিপারানি আছো নিপারানি ইয়েস স্যার আগে ক্লাসে ছিল না না স্যার ক্লাস মিস দেও কেন ভার্চুয়াল ক্লাসে যদি মিস দেও তাহলে তো হবে না প্রবলেম আছে স্যার স্বাধীন আছে স্বাধীন এই স্বাধীন নাই তো আজকে স্বাধীন আছো আবিদা আক্তার ইয়েস স্যার
আব্দুল কাদির আছো? নুসরাত জাহান এমি আছো? ইয়েস স্যার আছি। নুসরাত? জি স্যার। ফরিদা চৌধুরী? ইয়েস স্যার। আগে ক্লাস করছো? জি স্যার। আগে ক্লাস করছো? জি স্যার করছি স্যার। হ্যাঁ তো করছি তো প্রেজেন্ট নাই তো করছিল নাকি আগের ক্লাস তো স্যার? জি স্যার ক্লাস করছি। শনিবারে ক্লাস করছো? জি ক্লাস করছি। তো প্রেজেন্ট দিল না? দিছিলাম তো স্যার। এ মানিক মোল্লা আছে? মানিক মোল্লা? জি স্যার। ফারজানা রহমান? স্যার আমি তো আপনার স্যার বলো স্যার আমি তো আপনার এই যে প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসটা আর এই যে ফার্স্ট আমনে কি পড়াশোনা যেটা দিয়ে স্টার্ট করছেন এই ক্লাস দুটো করছিলাম স্যার। ওকে ওকে। ফারজানা রহমান আছো? জি স্যার। পাপিয়া রায় আছো? জি স্যার। যার বাইরে আর কেউ আছে নাকি? আনোয়ার হোসাইন। জানোয়ার এখন আইসে করতে গেল। নাম যখন করছো করছি তখন তখন কইছিল তুমি আনোয়ার? ওয়াশমান ইসলাম স্যার। আচ্ছা বলো তো আজকে কন্টেন্ট কি পড়াইছি বলো তো। আচ্ছা স্যার অপারেটিং সিস্টেমে কিভাবে মানে ইউজার দেয় মানে একটা মেসেজের মাধ্যমে যে কমিউনিকেশন তৈরি হয় না কন্টেন্ট কি পড়াইছি? আনোয়ার বলো। হ্যালো খেয়াল করিনি স্যার। ওকে পাবা না আজকে ঠিক আছে। আচ্ছা কার কোনো প্রবলেম আছে স্যার? শনিবারে তো ক্লাসে ছিলাম স্যার। শনিবারে ক্লাসে ছিলা? স্যার ওই তো সাদিয়া সালসা বিলার আমি একসাথে কথা বলছিলাম স্যার যে ক্লাস করছে ওইটা লিখে দিছিলাম এগুলো বলছিলাম যে এইপরে শনিবারটা তো দিলাম এই যে না এটা কি ওই যে দিছি তো শনিবারে 20 তারিখ ছিল না দিছি তো দেখছো? জি স্যার দিছি। ঠিক আছে এখন আচ্ছা শোনো তোমরা ক্লাস মিস দেও কেন? আমি আসলে একটা জিনিস বুঝি না তোমরা অনলাইনে ক্লাস মিস দেও কেন? রাইটার পর দুইটা সমস্যা আচ্ছা আমি আমি একটু দাঁড়াও আমি দাঁড়াও আমার সাইডটা ক্লাস আর মিস হচ্ছে কারেন্ট শেয়ার করি আমি একটু দাঁড়াও তো। আচ্ছা আমি আনোয়ার তুমি আমার সাথে একটু যোগাযোগ করো বুঝছো? জি স্যার পার্সোনালি কারণ তোমার সাথে আমার কিছু কথা আছে বুঝছো? জি স্যার বিষয়টা আসলে জটিল আমি এখানে জুনিয়রদের সামনে আমি এটা বলতে যাচ্ছি না সো তুমি আমার সাথে পার্সোনালি একবার কল দিও বুঝছো? তুমি যা শুরু করছো এটা যদি জুনিয়ররা এটা অ্যাপ্লাই করে তাহলে বিষয়টা এনভায়রনমেন্টে নষ্ট হয়ে যাবে। সো আমি শোনো এখন একটা কথা বলি আমি অ্যাটেন্ডেন্সটা কেন করছি কারণ করছি এটা আমি সবাইকে বলতেছি বুঝছো? আমি এখানে যারা আছে সবাইকে আমি বলতেছি কেউ কিন্তু লিভ নিও না এখানে অ্যাটেন্ডেন্স শেষ মানে শেষ মানে লিভ না আমি যখন বলবো তখন লিভ। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স শিটটা কেন করছি আমার কি কোনো খায়া দায়া কাম নাই যে আমি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতাম? আমি তো পারতাম তোমাদের চ্যাটের মধ্যে সবকিছু নিয়ে নিতে তাই না? ওকে সো কেন করলাম কারণ আমার কাছে বিষয়টা সাসপেক্টেড মনে হয়েছে এটা আমি গত সেমিস্টার থেকে দেখতেছি কারণ তোমাদেরকে একটা জিনিস যদি তোমাদেরকে ইউজ করতে দেই সেটা আসলে তোমরা ওই যে ডিসঅনেস্ট ওয়েতে সেটা ইউজ করো। এই জন্য আমি প্রথম ক্লাসে তোমাদেরকে আমি এই লেকচারটাই দিছিলাম যে সবসময় তোমরা অনেস্ট থাকবা তোমরা যদি এই স্টুডেন্ট লাইফে যদি তোমরা অনেস্টির প্র্যাকটিসটা না করো তাইলে কিন্তু পরবর্তীতে আসলে নিজেরা কতটুকু অনেস্ট থাকবা সেটা নিয়ে কিন্তু
নিজেদের মধ্যে কনফিডেন্ট, মানে নিজেরাই কোনো কনফিডেন্ট পাবে না। সো তোমরা যেটাই করো না কেন অন্তত অনেস্ট থাকার চেষ্টা করো, এই সকল সিলি বিষয়গুলোতে তো অবশ্যই। একটা অ্যাটেন্ডেন্স যদি তোমরা ভার্চুয়ালি না পাও, এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মানে কেউ ক্লাস করে না, অ্যাটেন্ডেন্স দিচ্ছে না, এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? না, আমার অ্যাটেন্ডেন্স দিতেই হবে এমন তো কোনো কথা নাই। আমি আমার কোর্সে সবচেয়ে ফ্লেক্সিবল দিই স্টুডেন্টদেরকে, কারণ ওই যেটা বললাম যে আমি চাই স্টুডেন্টরা যাতে শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে না থাকুক, সে যেন আরো বাইরের অ্যাক্টিভিটি গুলো করো। আমার ক্লাস করতে হবে ডাজন্ট ম্যাটার, এটা কোনো আসলে ইয়ে না, মানে এটা একদম মানে ম্যান্ডেটরি কিছু না। কিন্তু তোমরা এই জিনিসটা কেন করবা? ক্লাস করেও ক্লাস না করেও তোমরা এই যে চ্যাটের মধ্যে কিভাবে কেন তুমি নাম লিখো, অথবা তুমি এরকম কেন করবা যে ক্লাসের শুরুতে আসো, চ্যাটের মধ্যে নাম লিখে দিয়ে তারপরে লিভ নিয়ে নিছো, এখন আর আমার প্রেজেন্ট তো পাচ্ছি, এখন তো আমার আর কিছু যায় আসে না, এই জিনিসটাই তোমরা কেন করো? মানে এইগুলো আমার আসলে বুঝে আসে না। আমি তো বলি না যে আমার ক্লাস তোমার করতেই হবে, আমি এখানে অ্যাটেন্ডেন্স এবং অ্যাবসেন্ট দুইটা অপশনই, সেমি অ্যাটেন্ডেন্সেরও কিছু নাই, বা আমি এখানে কাউকে জোরও করি না ক্লাস করলে করবো না করলে না, কিন্তু আমার ক্লাস ঠিকই হবে। এখানে একজন স্টুডেন্ট থাকলেও আমার ক্লাস হবে, দুজন স্টুডেন্ট থাকলেও আমার ক্লাস হবে, ক্লাস হবে। এখন করো বা না করো সেটা আসলে তোমার ব্যাপার, আমি এখানে জোর করার কিছু নাই, কারণ জোর করে কোনো কিছু তুমি করতে পারবে না, আমি কাউকে জোর করতেও যাইনি, বুঝছো ব্যাপারটা? কিন্তু তোমরা এইটা কেন ডিজোনেস, এখন একটা ক্লাস যদি তোমরা কেউ করতে চাও না সেটা না করো, সেটা তো আমি বলতেছি না, কিন্তু তোমরা ডিজোনেস্ট ওয়েটা কেন ফলো করবা, এটা হচ্ছে আমার কথা। সো এইটা আমি যখন নোটিস করলাম তখন আমি ভাবলাম যে না, আসলে যারা ক্লাস করতেছে এবং যারা ক্লাস না করে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, বিষয়টা ইনজাস্টিস হয়ে যায় যারা ক্লাস করতেছে তাদের জন্য, কারণ তারা অনেক কষ্ট করে ক্লাস করতেছে, তারা একটা ডাটা প্যাক কিনতেছে, টাকা দিয়ে ডাটা প্যাক কিনতেছে, কিনে তারপর ডিভাইস দিয়ে সেটা ইউজ করতেছে, সেই ডিভাইসের যদি ল্যাপটপ বা মোবাইল হয় সেটার চার্জ যাইতেছে, সেটা যদি কম্পিউটার হয় কম্পিউটারে কারেন্ট বিল উঠতেছে। সো আমি যদি এই জিনিসটা না করি, তাহলে যারা ক্লাস করতেছে না, যারা হচ্ছে যে এই ডিজোনেস্ট ওয়েটা ফলো করতেছে, তো যারা হচ্ছে অনেস্টলি কাজ করতেছে তাদের জন্য এটা ইনজাস্টিস হয়ে যায়, কারণ আমি জিনিসটা আমি আমি এটা অপারেট করি, এই বিষয়টা আমি ভালো জানি, বুঝছো? তোমরা কম্পিউটার ইউজ করতেছো, তোমরা মোবাইল ইউজ করতেছো, সেটা চার্জ যাচ্ছে না, সেটা চার্জ আছে, এমবি যাচ্ছে, ডাটা লাগতেছে, তো সেটা তো তোমরা টাকা দিয়ে কিনতেছো, তো সেটা তোমাদের গার্জিয়ানের টাকা দিয়ে কিনতেছো বা নিজের টাকা দিয়ে কিনতেছো, কিনতেছো না। তো যারা অনেস্ট ওয়েতে ক্লাস গুলা করতেছে তাদের জন্য এটা একটা ইনজাস্টিস হয়ে যায়, যারা এই ডিসঅনেস্ট ওয়েটা এরা করতেছে, মানে ক্লাস করেও অ্যাটেন্ডেন্স পাচ্ছ। আমি এই জন্যই নিজে কষ্ট করে এই অ্যাটেন্ডেন্স শিটটা বানাইছি। এখন যদি তোমরা যে এখানে এক দুজন আছে যারা এখনো যে ক্লাস না করে অ্যাটেন্ডেন্স দেয়, এই বিষয়টাকে যদি মোটিভেট করো, তাহলে আমি এটা স্ট্রিক্টলি হ্যান্ডেল করবো, এটা বুঝছো? আমি এটা স্ট্রিক্টলি হ্যান্ডেল করবো, আমি একদিন দুই দিন তিন দিন দেখবো, চার নম্বর দিনের জন্য আমি দেখবোই না এটা, কারণ আমি এটা আমি বললাম যে আমি জাস্টিস আমি দাঁড় করাবো এটা, কারণ আমি এটা নিজে কষ্ট করে করছি। সো এটা তোমাদের জন্য একটা ওয়ার্নিং। সো তোমরা ক্লাস করবা, আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে তোমরা এই যে অনেকে দেখতেছি তিনটা চারটা করে অ্যাটেন্ডেন্স, তোমাদের সাথে আমার প্রথম ক্লাস এটা। সো অনলাইনেও যদি এরকম ক্লাস মিস করো তাহলে কিন্তু বিষয়টা দুঃখজনক, যদি অফলাইনে হইতো তাহলে অন্য একটা কথা ছিল যে আমার ফ্যামিলির কাজ ছিল, অনলাইনে তো বেসিক্যালি একটা মোবাইল দিয়ে কানেক্ট হয়ে শেষ পর্যন্ত তুমি থাকলেই মানে হচ্ছে বিষয়টা, তো এটাই তো তোমার একটা প্রেজেন্ট হয়ে যেতেছে, ব্যাক এন্ডে তুমি কি করতেছো না করতেছো সেটা তো আমি দেখতেছি না, তাই না? সো অন্তত কানেক্ট হয়ে যাতে একটু কানেক্ট হয়ে থাকো, আমার কথাগুলো যাতে শুনতে পাও, ক্লাসটা একটা ট্র্যাক রাখতে পারো, অন্তত এই ব্যবস্থাটা অন্তত তোমরা করো। এইভাবে অনলাইনেও যদি তোমরা ক্লাস মিস করো সেটা কিন্তু মানে এত বাসায় বসে ক্লাস করতেছো, এই অপরচুনিটি যদি নষ্ট করো তাহলে তো এটা তোমাদের জন্য ব্যাড লাগ, তাহলে তো অফলাইনে আমি ধরেই নিতে পারি অফলাইনে আরো বেশি ক্লাস মিস হবে তোমাদের, ফ্যামিলি প্রবলেম তো থাকবে, কিন্তু কথা হচ্ছে যে জাস্ট একটা মোবাইল দিয়ে একটা লিঙ্কের মধ্যে কানেক্ট হবা, কানেক্ট হয়ে শেষ ক্লাস পর্যন্ত, ক্লাস তো আমার বেশি সময় হয় না, হাইয়েস্ট এক ঘন্টার মতো ক্লাস হয় বা দেড় ঘন্টার মতো ক্লাস হয়, এই যে আজকের ক্লাসটা লম্বা হয়ে গেছে, বাট বেসিক্যালি যদি ধরো আমি এক ঘন্টা পনেরো মিনিটের মতো ক্লাস নিতে, এক ঘন্টা পনেরো মিনিট জাস্ট কানেক্ট হয়ে থাকবা, কি বলতেছে এগুলো একটু শুনবা, তারপরে হচ্ছে যে ওই নাম রোল কল করার পর্যন্ত একটু থাকবা, তো এটাও যদি তোমাদের কষ্ট মনে হয় তাহলে তো আমার কিছু বলার নাই আসলে। তো তাহলে তোমরা অফলাইনে কি করবে? অফলাইনে তো ওই পনেরো টাকা বিশ টাকা খরচ করে ভার্সিটিতে আসতে হবে, তারপরে তোমার ক্লাস করতে হবে, তো এটা বেশি কঠিন নাকি
জাস্ট মোবাইলে ঘরে বসে কানেক্ট হয়ে ক্লাস করবো, এটা বেশি কঠিন। তো এটাও যদি কঠিন মনে হয় তাহলে তো কিছু বলার নাই আসলে। সো এখানে যারা ক্লাস মিস করতেছো, আমি কিন্তু প্রথম ক্লাসটা আসলে সবার জন্য আমি ফ্রি করে দিছি, প্রথম ক্লাস প্রথম দুইটা অ্যাটেন্ডেন্স দিয়ে আমি আসলে ওদেরকে বাড়ানোর চেষ্টা করছি। সো তোমরা যারা ক্লাস মিস করতেছো, সো ট্রাই করো যে পরবর্তী ক্লাস থেকে ক্লাস করার জন্য, বুঝতে পারছো? আর এটা হচ্ছে মেসেজ। আর যে যে বিষয়টা বললাম যে তোমরা আসলে ডিসঅনেস্ট ওয়েটা ফলো করবে না, প্লিজ, তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট। কারণ এইসব সিলি বিষয়ে যদি তোমরা ডিসঅনেস্ট থাকো, তাহলে তো আরো কত বড় বড় বিষয় যে কি আসবে লাইফে, এগুলো তো এখনো তোমাদের লাইফ শুরুই হয় নাই, এগুলো আসলে তোমরা কল্পনাও করতে পারবে না, বুঝছো? সো অনেস্ট থাকাটা, নিজের কাছে অনেস্ট থাকাটা দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছো বিষয়টা স্যার? হ্যাঁ বলো। প্রথম ক্লাসে আপনি দুইটা প্রেজেন্ট দিছেন স্যার, প্রথম ক্লাসটা স্যার ওই যে মোরালের একটা ক্লাস নেন স্যার, ওই যে আপনি প্রথম ক্লাস আমরা খালি ওটাও খুঁজতে তো, হ্যাঁ স্যার আমি মিস্টেকলি প্রথম ক্লাস আমি দুইটা করছি স্যার, এই যে দুইটা প্রথম ক্লাস আছে আসলে বাদর ক্লাস আছে আমরা স্যার 20 তারিখের ক্লাস। আচ্ছা কোনটা, তোমার নাম কি, আইডি কত? ইহতিমাম রশিদ চৌধুরী। না আচ্ছা প্রথম ক্লাস দুইটা করছো নাকি? জি এখানে এইটা করছি, এইটা করছি, বাদের দিনের ক্লাস করছি না। আচ্ছা পরের দিনের ক্লাস করো নাই, আচ্ছা ঠিক আছে। জি না সেটা আমি বলতেছি না, আমি বলতেছি আমি প্রথম ক্লাস মানে, আচ্ছা যারা এখানে প্রথম ক্লাস এখনো পাও নাই, যেমন আয়শা আক্তার, আয়শা আক্তার কি কখনো বলছিল যে প্রথম ক্লাস পাও নাই? আয়শা আক্তার আছে, আজকে আসো। জি স্যার। তুমি কি প্রথম ক্লাস করো নাই? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দিয়ে দিচ্ছি, কারণ ওইটা আমি সবাইকে দিচ্ছি, তো প্রথম ক্লাস আমি সবাইকে দিচ্ছি স্যার। আমারটা মনে দেওয়া হয় না। তোমার আইডি কত? 37। তো যাদেরকে দেওয়া হয় না বা যারা প্রেজেন্ট আছে তারা একটু বলবা, ঠিক আছে? আচ্ছা প্রথম ক্লাসের সমস্যাটা হচ্ছে কেন দিচ্ছি, কারণ প্রথম ক্লাসে হচ্ছে ওই আমি স্ক্রিনশট নিছিলাম, বুঝছো? চ্যাটের মধ্যে আমি এটা নিতে বলি নাই, স্ক্রিনশট নিছিলাম, যার কারণে আর চ্যাটের মধ্যে সব ডাটা আসে না, বুঝছো? এগুলো আমি যে নামগুলো লিখছি সবগুলো চ্যাট থেকে কপি পেস্ট করে লিখছি, তো চ্যাটের মধ্যে অনেকের নাম আসে না, আমি জানি না এটা কেন, হয়তো কনভার্টিং এর সময় যে এরা তো কনভার্ট করে ভিডিওটা কনভার্ট করে এরা, সো এই হ্যাঁ কনভার্টিং এর সময় হয়তো প্রবলেম হয়ে থাকতে পারে, এই জন্য